ওয়ালাইকুম আসসালাম জি। স্যার, আমি ডক্টর নাফিসা আইমান। স্যার, আমি পাশ করেছি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। পেশেন্টের এইজ হচ্ছে 44। পেশেন্টের আগে কখনো ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে। আজকেই উনি একটা RBS করেছেন, 21 আসছে RBS। এখন স্যার, ওনাকে আমি যেটা পরামর্শ দিয়েছি আগামীকাল মানে ফাস্টিং আর 2 আওয়ার্সটা করে দেখতে, আপাতত গ্লুকোমিটার দিয়ে। স্যার, ওনার ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েসটা কি শুরু করব? ওনার অন্য কোনো হার্ট ডিজিজ বা অন্য কোনো কোমরবিডিটি নাই। যদি ইনিশিয়াল ডায়াগনোসিস ডায়াবেটিস পর কতদিনের? স্যার, ডায়াবেটিস এতদিন ডায়াগনোস ছিল না, আজকেই উনি একটা RBS করেছেন, 21 আসছে। সকালবেলা আমি জিজ্ঞেস করেছি কি খেয়েছেন, উনি বলল যে উনি চা খেয়েছেন কন্ডেন্স মিল্ক দিয়ে, এটাই। RBS ওনার 21 আসছে, আগে থেকে কখনো ডায়াগনোস ছিল না। ফিমেল পেশেন্ট, 44 ইয়ার্স, অন্য কোনো কোমরবিডিটি নাই। আচ্ছা, ধন্যবাদ। যেটা সমস্যা হচ্ছে, 21 ব্লাড সুগার কিন্তু একদম কমও না। হ্যাঁ, 21 যদিও আমরা মনে করি যে 24 বা 5 এক্সিড করে গেলে ডিকে বা এসএস হওয়ার চান্স আছে, বা 30-এর উপরে এসএসএস হয়, তারপরেও দেখা যাচ্ছে যে 21-এও ইভেন 17 স্যার, 18 তো আরেকটা অনেক। কথা, সেটা হলো যে পেশেন্ট বলতেছে যে ওনার কোনো সিমটম উনি বুঝতে পারে নাই, ওনার শুধু পানির পিপাসাটাই লাগতো, ওনার কিন্তু অন্য কোনো সিমটমের কথা উনি বলে নাই। পলি ইউরিয়া বা এই টাইপের কিছু উনি বলতে পারে নাই, হয়তো এটা আনডায়াগনোজড, অনেকদিন ধরে উনি হয়তো এটা বুঝতে পারে নাই, এমন হইতে পারে। উনি অন্য কোনো সিমটমের কথা আমাকে বলে নাই, শুধু পানির পিপাসার কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে এটা টাইপ 2। হ্যাঁ, টাইপ 1 এর ক্ষেত্রে কখনো এভাবে অ্যাসিম্পটোমেটিক থাকে না। টাইপ 1-এ যেটা হয়, জি স্যার, টিপিক্যাল ক্লাসিক্যাল পেশেন্ট নিয়ে প্রেজেন্ট করে পেশেন্টরা, সেক্ষেত্রে পলিউরিয়া, পলিডিপ্লয়েড, ওয়েট লস, এগুলো থাকবে। টাইপ 2-তে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, কোনো কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে, 25% কেস কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে পেশেন্টরা, এই জন্য এটা আরো বেশি ডেঞ্জারাস আর কি। তো 21 ব্লাড স্কোর যেটা আমি বলতে চাচ্ছি, যে এই ধরনের পেশেন্টের কিন্তু যদি, হ্যাঁ, অ্যাসিমটোমেটিক যদিও, তারপর দেখতে হবে একটু ডিহাইড্রেশনের সাইন আছে কিনা, তার এরকম পালস রেটটা বেশি কিনা, তারপরে রেসপিরেটরি যেটা আমরা বলি যে চেঞ্জ, অ্যাসিটোন ব্রেথ, এটা এটা অবশ্য হবে নেওয়া, অর্ডার নেওয়াটা সম্ভব হয় না। তারপর পেশেন্টকে বলতে যে আপনার শ্বাসের গন্ধটাকে মিষ্টি মিষ্টি গন্ধ আসতেছে কিনা, এই জি ধরনের কিছু ফিচার যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কিটন বডি টেস্ট করতে দিতে হবে। 21 ব্লাড সুগারও কিটন বডি টেস্ট করতে দিতে হবে, কারণ পেশেন্ট যদি ডিকে হয় তাহলে ডিকে লাইনে ম্যানেজ করতে হবে পেশেন্টকে লাইফ সেভিং এর জন্য। জি হ্যাঁ, স্যার, যদি পেশেন্ট তো ডিকে একদম না নর্মাল, হয়, যদি ইনিশিয়ালি আমি এখন ফাস্টিং দেখে ড্রাগ শুরু করতে চাই, ওরাল ড্রাগ, এটা তো ওনার RBS ছিল, সেক্ষেত্রে ফাস্টিংটাও তো এত কম হওয়ার কথা না, যেখানে RBS 21। তো সেক্ষেত্রে স্যার, আমরা যদি ওনাকে ওরাল মেডিকেশন শুরু করতে চাই, তাহলে মানে কোন লেভেলে থাকলে কোনটা দিয়ে স্টার্ট করবো, এটা স্যার একটু জানতে চাচ্ছিলাম। হ্যালো, 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 জি হ্যালো, হ্যাঁ, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, কানেকশন লস হয়েছে। জি বলে, স্যার, আমি জানতে চাচ্ছিলাম ওনার যদি এখন ও মানে ফাস্টিং কত থাকলে আমরা কোন ড্রাগ দিয়ে শুরু করব ইনিশিয়ালি টেস্ট জি স্যার, আর কোনটা কোনটা দিব এটা। হ্যাঁ, টেস্ট আমরা ফার্স্টিং, আপনাকে এখানে ক্লিয়ার কাট কথা বলে নেই, জি স্যার, 16.7 এর উপরে, সেটা ফাস্টিং হোক বা পোস্টপ্রান্ডিয়াল হোক, জি 16.7, দ্যাট ইজ 300 mg/dL, এই কাট অফ ভ্যালু যখনই ক্রস করে যাবে তখন ইন্ডিকেশন অনলি ইনসুলিন। সেটা যদি অ্যাকুট কন্ডিশন হয় পেশেন্টের, ডিকে হোক, তাহলে সেটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে ম্যানেজ করতে হবে,
যদি ডিকে না হয় তাহলে বেজাল বুলাস অথবা প্রিমিক্স প্রিফার। জি স্যার, অবশ্যই ইনসুলিন। এখন ইনসুলিনের মধ্যে কোনটা আমি প্রিফার করব, যদি ডিকে হয় তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন আমি 3 বেলা দিয়ে ম্যানেজ করব, আর যদি ডিকে না হয় সেক্ষেত্রে বেজাল বুলাস রেজিম, অর্থাৎ 4 বার ফুটতে হবে তাকে, 3 বার বুলাস, 1 বার বেজাল অথবা প্রিমিক্স। প্রিমিক্স এর মধ্যে বেজাল কম্পোনেন্ট বুলাস কম্পোনেন্ট দুটাই থাকে, এখানে 70% বেজাল কম্পোনেন্ট এন্ড 30% কিন্তু বুলাস কম্পোনেন্ট, যেটা আমরা প্রিমিক্স এর মধ্যে দেখি সেরকম কম্পোনেন্টটাকে দিয়ে ম্যানেজ করতে হবে, অবশ্যই ইনসুলিন। তবে হ্যাঁ, পেশেন্ট যদি ডিনাই করে প্রথমে বুঝাইতে হবে যে আপনার প্যানক্রিয়াসটা এখন টক্সিক ফেজে আছে, বডিটা এখন অনেক টায়ার্ড এক্সজস্টেড ফেজে আছে, প্যানক্রিয়াসটা এক্সজস্টেড ফেজে আছে, এই সময় যদি প্যানক্রিয়াসকে আমি অন্য একটা ওইডি দিয়ে ট্রাই করি তখন প্যানক্রিয়াসটা একদম ফেলরে চলে যাবে, তখন আজীবন আপনার ইনসুলিন নিতে হবে। আর এখন যদি ইনসুলিন দিয়ে রেস্ট দেয় আপনার প্যানক্রিয়াসকে এবং 2-3 মাস পরে যখন দেখবো যে ওয়েল কন্ট্রোলড, তখন যদি আমি ওইডিতে কনভার্ট করি তখন কিন্তু আপনার আজীবন ইনসুলিন নেওয়া লাগবে না। আপনি কোনটা চান? আপনি কি 3 মাস ওইডি দিয়ে ট্রাই করে সারা জীবন ইনসুলিন নিতে চান, নাকি 3 মাস ইনসুলিন নিয়ে সারা জীবন মুখে খর করতে চান? অবশ্যই এটা আপনি চয়েস করবেন। কাজে এখন ইনসুলিন নিয়ে আপনি গ্লুকোটক্সিক ফেজ, যেটা আমরা বলি 3 থেকে 3 মাসের মতো থাকে, 3 থেকে 6 মাস, সেটাকে অবশ্যই আপনাকে এই ইনসুলিন দিয়ে কভারেজ করতে হবে। তারপরে যদি আবার ওয়েল কন্ট্রোল হয় তখন বুঝবো যে না, তার প্যানক্রিয়াটিক রিজার্ভ ভালো আছে, ইনসুলিন ডোজ ধীরে ধীরে দেখানো কমান লাগছে, আরো কমায় কমায় দেখলাম যে এমন একটা স্টেজ আসছে যে আমরা চাইলে ইনসুলিন বন্ধ করে তো ওএডি দিয়ে ইজিলি কন্ট্রোল করতে পারবো, তখন আমরা ওএডি দিতে পারি। আদারওয়াইজ অবশ্যই এই ধরনের পেশেন্টকে ইনসুলিন দিয়েই শুরু করতে হবে। যদি হ্যাঁ একেবারে যদি পেশেন্ট ডিনাই করে, কিছু কিছু পেশেন্ট আছে একদম একদম একগুঁয়ে, হ্যাঁ আজকে একটা পেশেন্ট পেলাম, উনি এসে চাই, ওনার কিন্তু সিকেডি আছে 2 পয়েন্ট সামথিং ক্রিয়েটিনিন, উনি একটা সিঙ্গেল কিডনি নিয়ে, ব্লাড সুগার লেভেল 23 মেবি, উনি আসছে বাট উনি ইনসুলিন নেবেই না, আমি নেবো না, ওনাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে বলতে হবে যে আমি হাইস্ট আপনাকে 7 দিন ট্রাই করতে পারি, এর বেশি না, এই 7 দিনে যদি আপনার এটা কন্ট্রোল না হয় তখন আপনার প্যানক্রিয়াস ফেল করে যাবে, এটা দিয়ে চাপাচাপি করলে অবশ্যই সুইচ করতেই হবে ইনসুলিনে, এটা আপনাকে অবশ্যই এখনই কথা দেওয়া যেতে হবে, এর বেশি আমরা ট্রাই করতে পারবো না। তাহলে আপনি 7 দিন ওয়েডিতে ট্রাই করলেন, ওয়েডি রেজাল্ট 7 দিনে চলে আসার কথা, সেখানে অবশ্যই অলওয়েজ যেটা আমরা বলি ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, স্টার্ট লো গো স্লো, যে পেশেন্টের 21 ব্লাড সুগারে সে পেশেন্ট কিন্তু কোনো অ্যাসিমটোমেটিক বুঝতেই পারতেছে না, তার যদি আপনি একদিনে 21 থেকে 6-7 নিয়ে আসার ট্রাই করেন তাহলে তা ওই 6-7 ব্লাড সুগারে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া, যেটা আমরা বলি রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া, সে হাইপোগ্লাইসেমিয়ার ফিচার কিন্তু চলে আসবে। কাজেই স্টার্ট লো গো স্লো, তাকে কিন্তু ধীরে ধীরে কমায় নিয়ে আসাটাই সবচেয়ে বেটার, তাতে যেটা আমরা বলি যে দ্রুত ব্লাড সুগার কমাইলে অনেকগুলো অ্যাডভার্স এফেক্টের মধ্যে একটা হচ্ছে রেটিনোপ্যাথিটা অ্যাগ্রাভেট করার চান্স থাকে, এটাও একটা অ্যাডভার্স এফেক্ট, এটা হচ্ছে রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া ও রেটিনোপ্যাথিটা অ্যাগ্রাভেট করার চান্স থাকে, কাজেই আমরা ধীরে ধীরে কমাবো, এটা প্রিফার করবো। সেক্ষেত্রে আপনি ধরেন যদি দেখেন ওনাকে প্রোফাইল করতে হবে, ধরেন 21 নিয়ে আসছে, হ্যাঁ 21 নিয়ে আসছে, কিন্তু ওনাকে কিন্তু প্রথমে আমরা একটা দিয়ে শুরু করতে পারি, কিন্তু সবচেয়ে বেস্ট হবে ওনাকে একদিন বা 2 দিন পরে একটা প্রোফাইল করে, ধরেন আমি আজকে একটা ইনসুলিন দিয়ে শুরু করলাম প্রিমিক্স বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা দিয়ে করি না কেন, ওনাকে বলতে হবে কালকে ইনসুলিনটা নেওয়ার সময় আপনাকে 4 বার বা 6 বার আপনাকে মাপতে হবে, তাহলে কি হবে, সে সকালে খালি পেটে মাপবে, সকালে খাওয়ার পরে মাপবে, দুপুরে খাওয়ার পরে মাপবে, রাতে খাওয়ার পরে মাপবে, এরকম মেপে তারপর দিন সে আবার আমার কাছে নিয়ে আসবে, সেটা দেখে আমি তাকে আবার অ্যাডজাস্ট করে দেবো, দেখতেছি আমি যে তার বেজাল ইনসুলিন যেটা বেজাল যে ব্লাড সুগার লেভেল ফাস্টিং ফাস্টিং তার থাকতেছে 21, পোস্টপ্যান্ডেল তার হচ্ছে 28, বা ফাস্টিং থাকতেছে তার 18, যেটা 21 সেটা হয়তো বা তার পোস্টপ্যান্ডেল ভ্যালু তাহলে 18 আর 21, তাহলে এরকম হতে পারে যদি আমি 18কে কমায় 8-এ নিয়ে আসতে পারি তাহলে 21 কমায় আমি 10-এ নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু তার শুধু বেজাল ইনসুলিন দিয়ে কভারেজ দিতে পারবো আমি, এই ধরনের প্যাটার্নটা আমাকে বুঝতে হবে। সেক্ষেত্রে আমি শুধু একটা বেজাল ইনসুলিন, লং অ্যাক্টিং বেজাল ইনসুলিন আমি নাইট টাইমে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম, সেটা সকাল হোক দুপুর হোক রাতে হোক, এক টাইমে আমি তাকে বেজাল ইনসুলিন দিলাম, সাথে কোনো একটা সেন্সিটাইজার দিলাম আমি, যদি ক্রিয়েটিনিন ভালো থাকে তাহলে মেটফরমিন ইউজ করলাম, দিয়ে কিন্তু আমি তাকে ইজিলি কন্ট্রোল করতে পারবো, তাহলে ইনসুলিন পড়ার যে তার একটা ভীতি 3 বার 4 বার সেটা হবে না, 1 বার পড়লে বেস্ট। তাহলে ইনসুলিনের ব্যাপারটাও তাই, যদি আমি দেখি যে ফাস্টিং আর
পোস্টপ্রান্ডিয়াল ভ্যালু খুব কাছাকাছি, তাহলে ফাস্টিংটাকে কমানোর জন্য কিন্তু শুধু বেজাল ইনসুলিন এনাফ, তাহলে আমি বেজাল ইনসুলিন দিয়ে ট্রাই করতে পারি। জি স্যার। স্যার যদি এখন পেশেন্টকে তো আমরা প্রাথমিকভাবে ওজিটিডিটা মানে ফাস্টিং আর 2 আওয়ার্স আফটার সাথে লিপিড প্রোফাইলও কি এখন করতে দিব? ও হ্যাঁ, ইয়েস, ইনভেস্টিগেশন কি কি করতে দেবো, অবশ্যই রুটিন ইনভেস্টিগেশন সবগুলোই করে নিতে হবে যদি পেশেন্টের অ্যাবিলিটি থাকে। যদি পেশেন্ট, হ্যাঁ এমন অনেক পেশেন্টই থাকবে যে একসঙ্গে এত ইনভেস্টমেন্ট করতে পারবে না, বার্ডেন হয়ে যাবে, তার জন্য আমি অবশ্যই ভাগ ভাগ করে দেবো। আদারওয়াইজ সবগুলো পেশেন্টকে আমি কি করবো, এইচবিওসি দেবো, যেহেতু আমি এই তার গড় ডাটা দেখতে চাই একদিনের ডাটা। তখন যদি এইচবিওসি আমি যদি ধরেন কম পাই, তার আরবিএস 21, এইচবিওসি 8 বা 7, তখন কি মাথায় আসবে? তার মানে ওনার গড়টা মোটামুটি কন্ট্রোলে একটু বেশি, তাহলে একটা জিনিস মাথায় হিট করতে পারে, যেটা ধাম করে কোন একটা কারণে না হঠাৎ করে ডায়াবেটিস শুরু হয়েছে, আগে থেকে ছিল না, যেটা আমরা বলছি টাইপ 2 ডায়াবেটিস অ্যাসিমটোমেটিক ছিল, এটা এতদিন পরে এসে ধরা পড়ছে। এই ধরনের কেসে কিন্তু এইচবিওনসি অনেক বেশি থাকার কথা টাইপ 2। কিন্তু টাইপ 1 ইউজুয়ালি যেটা দেখা গেলো যে হঠাৎ করে প্রকাশ পায়, দেখা গেলো তার ডায়াবেটিস 1 মাস আগে ছিলই না, এই 1 মাসের মধ্যে তার ডায়াবেটিসটা হয়েছে, তাহলে কিন্তু গড় কিন্তু এইচবিওনসি অত বেশি হবে না। অর্থাৎ এটা বোঝার উপায় হচ্ছে টাইপ 1 টাইপ 2 কিন্তু ডিফারেন্স করতে উপায়, তার মধ্যে একটা এইচবিওনসি এবং আরবিএস এর মধ্যে একটা অসামঞ্জস্য দেখে, যদি দেখে এইচবিওনসি অনেক কম বাট আরবিএস টা অনেক বেশি, তখন আমি টাইপ 1 এর দিকে আমার চিন্তা যাবে। কিন্তু 44 ইয়ার্স এ টাইপ 1 একটু আনইউজুয়াল, তারপরেও নাড়া টাড়া তো হতেই পারে। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল যে একজন পেশেন্টের ফাস্টিং আসতেছে 9.8 বা 10 সামথিং এরকম আপ ডাউন করে, সেই পেশেন্টের ক্ষেত্রে সে ইনসুলিন নেয় মিক্সটার 30 সকালে 24 রাতে 22 মিনিট, আর সে দুপুরে গ্লিপিটা 5500 একটা খাচ্ছে এবং রাতে গ্লিপিটা 5500 একটা খাচ্ছে, এক্ষেত্রে স্যার কতটুকু মানে কত কতদিনের মধ্যে স্যার এটা কন্ট্রোলে আসার সম্ভাবনা আছে? কন্ট্রোলে এখন তো তার কন্ট্রোলে মনে হচ্ছে, তার বললেন যে ফাস্টিং কত, 6-8, না 6-8 না স্যার, 9.8 অথবা 10 এরকম, মানে 10 এর উপরেও থাকে কোনো নিচে থাকে, কিন্তু আমরা তো সাধারণত কন্ট্রোল বলতে স্যার ফাস্টিং এ দেই হচ্ছে 6 আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট দেই 8, এই টার্গেটটা আমরা দেই। এটা কিন্তু কন্ট্রোল কিন্তু অনেক ডিপেন্ড করে আপনি জানেন যে পেশেন্ট কোমরবিডিটিস আছে, যে পেশেন্টটার লাইফ এক্সপেক্টেন্সি বেশি না, যে পেশেন্টটা রিপিটেড হাইপোগ্লাইসেমিক অ্যাটাকে যাচ্ছে, যে পেশেন্টটার ওল্ড এজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কন্ট্রোলটা কিন্তু একটু ফ্লেক্সিবল করে দেব তাদের ক্ষেত্রে। কিন্তু তার কোমরবিডিটি আছে, সে আইএসডি ওষুধ খায়, নাইট্রোগ্লিসারিন খায়, তারপরে আরো আইএসডি ওষুধ প্রেসারের জন্য ওষুধ খায়, বিটা ব্লকার খায়, তাহলে কিন্তু তার ফাস্টিংটা ডেঞ্জারাস, যেহেতু সে ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্ট, সরি আমি যদি হাইপোগ্লাইসেমিয়াটা ডেঞ্জারাস, অর্থাৎ তার যদি হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়, সে ক্ষেত্রে যেটা আমরা বলি যে কার্ডিয়াক মাসল বোর্ড ব্লাড ব্লাড গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড থেকে সে কিন্তু এনার্জি নিচ্ছে, কিন্তু তার যখনই ব্লাড গ্লুকোজ কমে যাচ্ছে তখন টোটাল এনার্জি নিচ্ছে, কিন্তু তার অক্সিজেন কনজাম্পশনের পরিমাণটা বেড়ে যাবে, অক্সিজেন রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে, ফ্যাটি অ্যাসিড থেকে তাকে যে এনার্জি নিতে গেলে কিন্তু তাকে অক্সিজেন রিকোয়ারমেন্টটাও বেশি লাগে, সেক্ষেত্রে কিন্তু ইসকেমিক ইজেটা আর অ্যাগ্রাভেট করবে, কাজে এই পেশেন্টটা কিন্তু ফ্লেক্সিবল করে দেবো আমি। আমি সেক্ষেত্রে পোস্টপ্রান্ডিয়াল 10 আর ফাস্টিং 8 হলেই আমি খুশি। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই স্যার পেশেন্টের কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে স্যার পাচ্ছি ফাস্টিংটা কন্ট্রোলে থাকতেছে, ফাস্টিংটা 6 to 8 এর মধ্যে থাকতেছে, বাট 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বা পোস্টপ্যান্ডিয়ালটা 14, 15, 16 এরকম আপ ডাউন করতেছে, সেক্ষেত্রে স্যার আমরা মানে ম্যানেজমেন্টটা কোন দিকে দিব স্যার? যদি এ ধরনের পেশেন্ট ইনসুলিন পেয়ে থাকে, তাহলে ইনসুলিন যদি 30-70 পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ইনসুলিন রেজিমটা চেঞ্জ করতে হবে। যে 30-70 ইনসুলিন আমি বললাম যে 70% থাকতেছে বেজাল আর 30% থাকতেছে হচ্ছে বুলাস, বুলাস কিন্তু আপনাকে পোস্টপ্রান্ডিয়াল ভ্যালুটা কন্ট্রোল করবে, কারণ 30% দিয়ে সেটা হচ্ছে না, তখন আপনাকে 50-50 রেজিমে চলে যেতে হবে, অর্থাৎ ইনসুলিনটা তো লাগবে 50-50 লাগবে,
কিন্তু দুপুরে কিন্তু তার আর একটা ব্যাকআপ লাগবে, কারণ এই বাকি 50% যে ভেজাল তাকে আমি দিচ্ছি এটা কিন্তু তার দুপুরে খাওয়ার পরে ব্যাকআপটা দেবে না। সেক্ষেত্রে দুপুরে তাকে হয়তো বা একটা গ্লিনাইড, যেটা আমরা আবার নেটিগ্লিনাইড, যে ধরনের একটা শর্ট অ্যাক্টিং আপনার সাপ্লিমেন্ট শর্ট অ্যাক্টিং ইনসুলিন সিক্রেট ওয়ার্ক দিতে হবে আপনাকে। আগেকার ইনসুলিন যেগুলো ছিল সেগুলো অনেক সময় রিয়াকশন, বোভাইন ইনসুলিন ছিল অনেক ধরনের ইনসুলিন, সেগুলো অনেক সময় দীর্ঘদিন ইউজ করলে দেখা গেল যে অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে কিছু ইনসুলিনে কোনো পেশেন্টের কাজ হচ্ছে না, সেটা দীর্ঘদিন ধরে হয়তো ওই ইনসুলিনের কন্ট্রোল, অথবা তাকে আপনি 5-7 দিন দিচ্ছেন কিন্তু অনেক হাই ডোজে কন্ট্রোল হচ্ছে না, হঠাৎ করে দেখা গেল তার একটা অন্য কোম্পানির ইনসুলিন দিয়ে কন্ট্রোল হয়ে গেল। এসব ক্ষেত্রে যেটা হয় কিছু ব্যাপার স্যাপার থাকে, যেমন ধরেন ইনসুলিনটা যদি লাগেজ প্রোডাক্ট হয় তাহলে খুব ভালো একটা ব্র্যান্ডের ইনসুলিন আপনি পেশেন্টকে প্রেসক্রাইব করলেন, ভালো ডোজ দিলেন, কন্ট্রোল হলো না, তখন অনেক কিছু আপনার মাথায় আসবে যে এই পেশেন্টের এই ব্লাড সুগার লেভেল, এই ইনসুলিন অবশ্যই কন্ট্রোল হওয়ার কথা, কিন্তু এই ইনসুলিনটার হয়েছে কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, অথবা ইনসুলিনটা সে ভালো মতো স্টোর করতেছে না, অথবা তার টেকনিক ফল্ট হচ্ছে, ঠিক মতো দিতে পারতেছে না পেশেন্টটা, অথবা এমন কিছু একটা সে করতেছে যাতে সে তার ব্লাড গ্লুকোজটা আনকন্ট্রোল হচ্ছে, অর্থাৎ তার ডায়েটারি হ্যাবিট বা লাইফ স্টাইল যেটা এগুলোর মধ্যে গন্ডগোল আছে। ইনসুলিনের উপর সবসময় যে সব কিছু ডিপেন্ড করে তা কিন্তু না। তারপর ইনসুলিনটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে ব্র্যান্ডটা ফ্যাক্টর না, সে ইনসুলিনটা কিভাবে কোথা থেকে কিনতেছে, নকল ইনসুলিন প্রচুর, আমরা ঢাকায় মাঝে মাঝে চেক করতাম যে রুগীকে বলতাম কন্ট্রোল হচ্ছে আপনি ইনসুলিনটা নিয়ে আসেন, পরে ইনসুলিনটা দেখতাম যে সাবানের পানি দিয়ে ভরে রাখছে, বাংলাদেশ তো এটা আপনার ইভেন লাগেজ প্রোডাক্ট যেটা কোনোভাবে বোঝার উপায় না, এটা হয় কি ওরা মাঝখানে একটা লং টাইম খুব ওয়ার্ম ওয়েদারে থাকে ইনসুলিন গুলো, যে বিশেষ করে আমাদের যে বিদেশি প্রবাসীরা থাকে তারা, ওরা তো বাইরের দেশগুলোতে কিন্তু ওরা সম্পূর্ণ কস্ট গভর্নমেন্টই বেয়ার করে, সেক্ষেত্রে পেশেন্টের যদি ডায়াবেটিস হয় তাহলে কিন্তু তার পুরো মাসের রিকোয়ারমেন্ট কিন্তু ইনসুলিন তারা তাকে একবারে দিয়ে দেয় পেশেন্টকে, তাহলে ওই পেশেন্টের দেখা গেলো সে ঠিক মতো ইনসুলিন নেয়নি, সারা মাসের ইনসুলিনটা সে বাসার সময় বাসাই করে নিয়ে বা সারা বছর ইনসুলিনটা বাসাই করে সে লাগেজে করে নিয়ে চলে আসে, কিন্তু একদম ঠিক মতো স্টোর করতে পারে, তাহলে ডেট আছে ঠিকই কিন্তু ইনসুলিনটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, এই ধরনের মানে সবকিছু খেয়াল করতে হবে কেন কন্ট্রোল হচ্ছে না। আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন স্যার, স্যার আমাদের দেশে ডায়াবেটিসের মানে একটা কমন কমপ্লিকেশন হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে স্যার আমরা আইডিয়াল আমরা ট্রিটটা কি দিয়ে শুরু করব স্যার? পেরিফেরাল নিউরোপ্যাথি ম্যানেজ করা আসলে ডিফিকাল্ট, অটোনমিক নিউরোপ্যাথি আরো কঠিন, এটা আসলে একজনের এক একটা সুইট পড়ে, যেমন আমরা বলি যে যেটা বার্নিং সেন্সেশন নিয়ে যদি আসে এরকম যে হাত পা জ্বালা পোড়া করে, এই ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে এই ধরনের একটা ফিচার পাওয়া যায়, আরো অনেক ধরনের ফিচার থাকবে, যেমন পা ঠান্ডা হয়ে থাকে, যে টেম্পারেচার যেটা আমরা বলি যে সেটা হচ্ছে ঠিক মতো রেগুলেট করতে পারে না, বা যেন ফেটে যায় পায়ের ক্র্যাকল হয়, আলসারেশন, সবকিছু নিউরোপ্যাথি থেকে আলসার, ইভেন যদিও আলসারেশনের ক্ষেত্রে নিউরোপ্যাথি এবং যেটা ম্যাক্রোভাসকুলার মাইক্রোভাসকুলার কমিটিতে জড়িত, তো নিউরোপ্যাথিটা বেশি ইম্পর্টেন্ট। নিউরোপ্যাথির জন্য অনেকগুলো কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের, সেজন্য আমি মনে করি যে একটা পেশেন্টের ওয়েল ব্লাড সুগার কন্ট্রোল এক নম্বরে, আপনি নিউরোপ্যাথি কন্ট্রোল করতে চাচ্ছেন এক নম্বরে পেশেন্টকে বোঝাই দিতে হবে এটা আপনার ডায়াবেটিস থেকে হচ্ছে, কাজে ডায়াবেটিস থেকে অবশ্যই এক নম্বরে ওয়েল কন্ট্রোল করতে হবে। দুই নাম্বার আমরা যে মেডিকেশন গুলো দিয়ে থাকি, যেমন তাকে ভিটামিন B1, B6, B12 একটা কম্বাইনেশন সেটা তাকে সাপ্লিমেন্ট দিতে হবে, তারপরে প্রিগাবালিন বা গাবাপেন্টিন, ফ্লুভিজিটিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ট্যাগগুলো আমরা এক একজনের ক্ষেত্রে এক একটা সেট করে, যদি দেখি পেশেন্টের ঘুম কম হয় একসাথে তাহলে আপনি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে পারেন, এটা কিন্তু একটু ঘুমটাও ভালো হয়, কিসে টিপটিন বা মিটিপটালিন নট মিটিপটালিন, যদি পেশেন্ট বলে যে তার মুড একটু ডিপ্রেশনে থাকে বা এরকম তাহলে ওটা বুঝার বল, এর সাথে ডুলোকজিটিন কিন্তু কো ইউজ করা যায়, আপনি প্রিগাবালিনের সাথে ডুলোকজিটিন দিতে পারেন, পিসিটির সাথে ডুলোকজিটিন দিতে পারেন, অথবা পারোক্সিটিন। ডুলোকজিটিনের রোলটা এখানে কি স্যার? ডুলোকজিটিনের রোলটা কি স্যার?
এগুলো হচ্ছে যে নার্ভের যে পেন সেন্সেশন আর কি, পেন পাথওয়েটা সম্ভবত এখানে ব্লক করে, অর্থাৎ পেন সেন্সেশনটা কমায় দেয় পেশেন্টের। কিন্তু নার্ভের যে এটা রিজেনারেশন, এটাতে কিন্তু কোনো হেল্প করে না। নার্ভ রিজেনারেশনের জন্য আপনাকে যেটুকু ড্যামেজ নার্ভ তার জন্য অবশ্যই ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, নন বিটুইবিলিসিতে কম্বিনেশন দিতে হবে, এর সঙ্গে ট্রিগাবালিন। হ্যাঁ, বাকি টাকা ওই রিসিভ দিল না, আমি দেখে দিব। যেরকম ঘুমিয়ে মানে হচ্ছে সেরকম পেশেন্ট খুব ইরিটেট থাকতেছে, সেক্ষেত্রে কি স্যার টিসিএ কাজ করবে? অবশ্যই কাজ করবে। ইরিটেটিং পেশেন্টদের ইরিটেটিং পেশেন্টদের ক্ষেত্রে আরো কিছু জিনিস খেয়াল করবেন। জি স্যার, বলুন। ফিমেল কিনা, পোস্ট মেনোপজাল কিনা, পোস্ট মেনোপজাল কিনা, ফিমেল কিনা, মানে হল ফিমেলরা ইরিটেটিং হয় তাহলে নট অনলি পেপার নিউরোপ্যাথি, তাহলে কিন্তু আপনাকে হরমোন এসআরটিতে যেতে হবে, এসআরটি দিতে হবে। এবং এর সাথে যদি আপনি বিটা ব্লকার অপশন থাকে, একটু বিটা ব্লকার অর্থাৎ যেটা আমরা বলি যে প্রোপানোনল দিতে পারেন, কিন্তু 10 বা 40। হ্যাঁ, যদি দেখেন যে তার শ্বাসকষ্ট আছে সেক্ষেত্রে সিলেক্টিভ বিটা ব্লকার আর ভালো নন সিলেক্টিভ প্রেফারেবল। জি স্যার, জি হ্যাঁ, তাহলে তাকে কিন্তু আপনাকে অর্থাৎ ইরিটেটিং পেশেন্ট আপু নিতে মাথা ঠান্ডা করতে হবে। জি স্যার। স্যার আরেকটা জিনিস ছিল স্যার, আমরা তো স্যার চিফটিন বা টিসিএ এগুলো তো স্যার ডিজিনেস করে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে স্যার ডিজিনেস করে। হ্যাঁ, ওই তো বললাম যাদের ঘুমের সমস্যা নাই তাদের ক্ষেত্রে অন্যটা অপশন খুঁজতে হবে, সেক্ষেত্রে টিসিএ দেওয়া যাবে না। গ্লুক্রিটিন পারাক্রিটিন তো সমস্যা করে না, সেটা দেওয়া যেতে পারে। এগুলো দেওয়া যেতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে? স্যার স্যার আমি ডক্টর রিজভি, স্যার 17 সালে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, পেশেন্ট আমার বাবা উনি 73 ইয়ার্স ওল্ড স্যার, ডায়াবেটিক্স ফর হচ্ছে 30 ইয়ার্স, আর ইসকেমিক স্ট্রোক স্যার ওনার আছে 6 বছর আগে স্যার, বিপিএইচ আছে। এখন উনি স্যার ইনসুলিন নভোমিক্স পেন পান, আর সাথে স্যার অন্যান্য ওষুধ যেমন কপিড্রোগ্রিল, রোসুভাস্টাটিন, ইউরোম্যাক্স ডি, অক্সিফিল সিআর এগুলো পাচ্ছেন। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে উনি যে নভোমিক্স পেন পাচ্ছেন স্যার, তো আমরা কি এক্ষেত্রে স্যার এটা কি চেঞ্জ করতে পারি কি স্যার, চেঞ্জ করে আল্ট্রা লং অ্যাক্টিং বা লং অ্যাক্টিং এ কি সুইচ করতে পারি স্যার? অবশ্যই, এই পেটার তো খুবই ভালো। যদি ধরেন পেশেন্টের হাইপোগ্লাইসেমিক রিস্ক থাকে, কোমরবিডিটিস থাকে, তাহলে খুবই ভালো যদি আপনি আল্ট্রা আল্ট্রা শর্ট অ্যাক্টিং বলেন, এটা লং অ্যাক্টিং দুটো কিন্তু আলাদা। স্যার আল্ট্রা লং লং অ্যাক্টিং এর কথা বলেছি স্যার। খুবই ভালো, আল্ট্রা লং অ্যাক্টিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা পিক থাকে না এবং কভারেজটা খুব ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিক রিস্কটা কমে যায়, কন্ট্রোলটা আরো ভালো হয়, দামটা বেশি পড়বে আর কি। সেক্ষেত্রে আপনার রাইজোডেক মানে জি স্যার স্ট্রিক্ট কন্ট্রোল থাকে না স্যার, যেমন 2 আওয়ার্স আফটার স্যার স্যার 14 আসছে স্যার, 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট স্যার। সমস্যা নাই, দেওয়া যাবে, দেওয়া যাবে স্যার। আপনি যে ডোজে আপনার মিক্সটার যে ডোজে 14 থাকতেছে সে একই ডোজে দেখা গেল ওনার, ওটাতে ওইটাতে কন্ট্রোল হবে। তাহলে স্যার এই ক্ষেত্রে কি স্যার আমরা কিভাবে স্যার মানে দিতে পারি স্যার, 24+ যেটা ছিল স্যার ওনার যে 24 পাচ্ছেন হচ্ছে সকালবেলা, রাতের বেলা স্যার 10 করে পাচ্ছিলেন, তাহলে কি এই ডোজেই স্যার আমরা কি আল্ট্রা অ্যাক্টিং স্যার ইউজ করতে পারবো স্যার? 24 আর রাতে 10 10 পাচ্ছিলেন স্যার উনি, ওই একই ডোজে শুরু করা ভালো, একই ডোজে স্যার স্টার্ট করবো স্যার। তাহলে কোনটা স্যার মানে হ্যালো কোনটা বেটার হয় স্যার? জি জি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার কোনটা স্যার বেটার হয় স্যার দেওয়ার ক্ষেত্রে স্যার, পেন ফিল বা মানে এটার স্যার জেনারিক নামটা যদি স্যার, সরি স্যার ট্রেড নামটা স্যার যদি একটু বলতেন কাইন্ডলি।
আছে স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার, স্যার এই ক্ষেত্রে স্যার কোনটা স্যার বানিয়ে দেওয়া যেতে পারে স্যার, আমি আজকে জানতে চাচ্ছিলাম স্যার। রাইজোডেক যেটা রাইজোডেক স্যার, এটা অবশ্য আটা লং অ্যাক্টিং, এটার সঙ্গে কম্বিনেশন যেটা পাওয়া যায় আপনার শর্ট অ্যাক্টিং প্লাস এটার কম্বিনেশন যেটা, এটা দেওয়া যেতে পারে নবল রাইজোডেক। জি স্যার, স্যার তাহলে যে ডোজে আছে এরকম ওই ডোজে আমি স্যার স্টার্ট করতে পারি, এর পরবর্তীতে স্যার আবার মানে হচ্ছে দেখে পরবর্তীতে কন্ট্রোল আছে কিনা মানে চেক করে স্যার ইয়ে করতে পারি আমি ডোজ কম বেশি স্যার করার ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মাহবুবা তাসরি সাজি বলেন, শুনতে পাচ্ছি? জি জি, তার হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে তার হচ্ছে আগে থেকে পেত, তো সার্জিক্যাল কোন ইয়েতে গেলে প্রসিডিউরের মধ্যে গেলে সে আসলে কিভাবে মানে আমরা তো জানি সার্জারি করতে গেলে তখন হচ্ছে ইনসুলিনে কনভার্ট করতে হয়, তো ওই আমি হচ্ছে এজেন্টটাকে জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। সার্জারি করার জন্য আপনার দরকার হচ্ছে ওয়েল কন্ট্রোল ডায়াবেটিসটা, অর্থাৎ সেটা ওএডি দে হোক বা ইনসুলিন দে হোক। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছেন আমার কথা স্যার? শোনা গেছে? শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে, আপনি বলেন স্যার। জি হ্যাঁ, জি স্যার শোনা যাচ্ছে। ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস যদি ওএডি তে হয় তাহলে ওএডি ওএডি রেখে আমি স্যার শোনা যাচ্ছে। ওটিটা কি? ওটি এটা আমাকে জানতে হবে, সেটা কি স্পাইনাল দিয়ে হবে নাকি জিএ দিয়ে হবে নাকি লোকাল দিয়ে হবে? যদি এরকম হয় যে এটা এনপিও রাখার দরকার নাই পেশেন্টকে, হয়তো ছোট্ট একটা সময়ের মধ্যে ওটিটা হয়ে যাবে যেটা আমরা বলি অন ডে বেসিসে ওটি, তাহলে এ ধরনের ওটির ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল ডোজ যেটা সেভাবেই নেবে। হ্যাঁ, সকালে ওয়ান্স ডেইলি ডোজ যেটা দেখা গেল সকালে মর্নিং এ যে সালফোনালুরিয়া পেতো বা ওইডি কিন্তু অনেক রকমের আছে, সালফোনালুরিয়া যদি পেতো সেটা কিন্তু শুধু ওই দিন যেদিন সে ওটি করবে সেদিন এটা সে অফ রাখবে। যদি সকালের দিকে ওটি হয় তাহলে তারপরে ব্লাড সুগার দেখে পরের দিন থেকে আবার স্টার্ট করবে। আর যদি মেটফরমিন সাথে পেয়ে থাকে, মেটফরমিনটা আমরা বলি আগের দিনেরটাও অফ রাখবে, ওই দিন ওটি করবে পরের দিন সিরাম ক্রিয়েটিনিন দেখবে তারপরে মেটফরমিন স্টার্ট করবে। মেটফরমিনের ক্ষেত্রে কিন্তু আমরা বলি সিরাম ক্রিয়েটিনিন না দেখে নতুন করে স্টার্ট করা যাবে না এবং ওটির আগের দিনই বন্ধ করে দিতে হবে, কারণ ওটার কনসেন্ট্রেশন থেকে যেতে পারে বডিতে এবং সেটা কমপ্লিকেশন তৈরি করতে পারে। সালফোনালুরিয়ার ক্ষেত্রে আমি যেটা বললাম বা অন্যান্য ডিপিপি4 ইনহিবিটর একই কথা সবগুলোর ক্ষেত্রে বা অন্যান্য ওএডির ক্ষেত্রে, ওই দিনের ডোজটা যেটা সেটা শুধু অমিট করতে হবে, অমিট করে পরের দিনে আবার সেম ডোজে স্টার্ট করে দিতে হবে, যেটা যে ডোজটা সে আগে থেকে পেতো যেটাতে কন্ট্রোল ছিল সেই ডোজটা সে ওটি পরের দিন থেকে আবার পাবে। এখন ডিউরিং অপারেশন এই পেশেন্টের তো আনকন্ট্রোল হয়ে যেতে পারে, তাই না? ধরেন এই পেশেন্টের ওই দিনের তো মর্নিং ডোজটা সে পায়নি, মর্নিং ডোজটা কিন্তু তাকে আমি ওডি দেইনি, তাহলে ডিউরিং ওটিতে যদি তার ব্লাড সুগার আনকন্ট্রোল হয়ে যায় তাহলে তাকে হাফ নিউট্রালাইজিং ডোজে ওই সময় আমাদের ইনসুলিনটা স্টার্ট করতে হবে, যেটা ফ্লুইডের মধ্যে ওটি সময় যে ফ্লুইড পায় সেটাতে দিতে হবে বা ওই সময় তো সে খাবেও না আসলে, ওটির সময় বা ওটির পরবর্তীতে বা ওটির আগ থেকে তো খাওয়া বন্ধ, সেটা ছোট ওটি হোক বা বড় ওটি হোক কিছুক্ষণ অফ থাকে, কাজে এই জেলে বাড়ার কথা না, যদি ওইটিতে কন্ট্রোল হয় বাড়ার কথা, তারপর যদি বাড়ে সেক্ষেত্রে অবশ্যই চয়েস হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইয়েতে দিতে হবে, হাফ নিউট্রালাইজিং ডোজে আপনাকে আইভি ফ্লুইডে দিতে হবে। সেক্ষেত্রে
পাচ্ছিল অথবা মিক্সচার পাচ্ছিল, তখন আমি ওইটাকে যেদিন ওটি হবে তার আগের দিন আপনার যদি লং অ্যাক্টিং যদি বেজাল বুলাস হয়, তার আগের দিনের লং অ্যাক্টিং একটা রাতের ডোজ থাকবে, ল্যান্টাস বা ধরনের লং অ্যাক্টিং যে ডোজটা, অথবা দেখা গেল প্রিমিক্স পাচ্ছে রাতের বেলা একটা প্রিমিক্স এর ডোজ থাকবে, সেই ডোজটা আপনি 30% রিডিউস ডোজে নিতে বলেন পেশেন্টকে। অর্থাৎ অপারেশনের আগের দিনের নাইটের ডোজটা কত পার্সেন্ট ডোজে সে নেবে, 70% নেবে, সে 30% অফ করে দেবে, অর্থাৎ 30% রিডিউস ডোজে সে নেবে। অপারেশনের দিনে সে ইনসুলিন নেবে না। যদিও অপারেশনটা বিকেলের দিকে হয়, একদম সন্ধ্যার দিকে হয়, তাহলে সে সকালের ডোজটাও রিডিউস ডোজে নেবে, কারণ এটা লং টাইম এর ব্যাপার, সকালে খাবে, কারণ তাকে তো 6 ঘন্টা এন্টিও থাকবে, তাই না? সকাল থেকে সেক্ষেত্রে তো এন্টিও নাও থাকতে পারে। যদি সকালে সে পেশেন্ট খায় তাহলে সকালে তাকে ইনসুলিন নিতেই হবে, কিন্তু রিডিউস ডোজে, অর্থাৎ 70% রিডিউস ডোজ, 30% রিডিউস ডোজ, অর্থাৎ 70% সে নেবে। এর সন্ধ্যার পরে উঠে হলো বা রাত্রে 10টা 11টার দিকে উঠে হলো, সকাল থেকে সে কিন্তু খাবে, সেক্ষেত্রে নিতে হবে। এখন দেখা গেলো দুপুরে বা সকালের দিকেই উঠে হবে, অর্থাৎ সকাল থেকে সে এনজয় থাকবে, শুধু ফ্লুইড চলবে, সেক্ষেত্রে কিন্তু তাকে ইনসুলিনটা অফ করে দিয়ে, সকাল থেকে ওই দিনে ইনসুলিনটা অফ করে দিয়ে, তখন কিন্তু আমরা যেটা আমরা বলি যে আওয়ারলি চেক আপ করে, যেটা ইনসুলিন ফ্লুইড এর মাধ্যমে ইনসুলিন দিয়ে আমরা ব্লাড সুগারটা ম্যানেজ করতে হবে। স্লাইডিং স্যার, আমার আরেকটা প্রশ্ন। আপনাকে নিউট্রালাইজ করার জন্য একটা ইয়েতে কতটুকু ব্লাড সুগার থাকে, 50 মিলিগ্রাম, তাই না? করতে পারে তাহলে আপনার 50 কে নিউট্রালাইজ করতে হলে কিন্তু আপনাকে 20 ইউনিট দিতে হবে নিউট্রালাইজিং ডোজ। আর হাফ নিউট্রালাইজিং ডোজ তাহলে কোনটা হচ্ছে? এটা আসলে কোন কোন পেনসিলিন আমি আসলে খুঁজে পাইনি, ডিএমসে বা অন্য কোথাও খুঁজে পাইনি স্যার, একটু কি বলবেন স্যার? প্রথম কথা হচ্ছে ধরেন কিছু আছে জেনেরিক নামে লেখা থাকবে, কিছু আছে ট্রেড নেমে লেখা থাকবে। হ্যাঁ, তো যেগুলো হচ্ছে যে ট্রেড নেমে লেখা থাকবে এগুলো অনেক কিছু হয়তো আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? যেমন এগুলো হচ্ছে কি যে কিছু ইনসুলিন আছে, ধরেন অ্যাবাসাগ্লার যেটা আমরা বলি, এটা হচ্ছে যেমন ধরেন অ্যানালগ ইনসুলিন। অ্যানালগ ইনসুলিন মানে হচ্ছে আপনার কিছু স্ট্রেন চেঞ্জ করে যে ফর্মুলেশন গুলো আনা হয়েছে, যেমন ধরেন মিক্সড এবং একটা আছে হচ্ছে নবো মিক্স, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? মিক্সড হচ্ছে আপনার রেগুলার ইনসুলিন, আর নবো মিক্সটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এটা ওই যেটা বললাম যে কিছু স্ট্রেন চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার বেনিফিট হচ্ছে আপনার র‍্যাপিডলি কাজ শুরু করে, এবং সেকেন্ড হচ্ছে যে হাইপোগ্লাইসেমিক ইভেন্টসটা কমে যায়, অর্থাৎ এগুলো একটা সিনথেটিক ইনসুলিন আর কি, সরাসরি হিউম্যান ইনসুলিন না, কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো এ ধরনের ইনসুলিনের মধ্যে একটা হচ্ছে যেটা বললাম, যেটা
অ্যাবাসাগ্লারটা হচ্ছে আপনার গ্লারজিন, মেইনলি হচ্ছে গ্লারজিন, গ্লারজিনটা হচ্ছে অ্যাবাসাগ্লার নামে আছে, এটাও এক ধরনের গ্লারজিন ডেটিমের, এগুলো সিনথেটিক ইনসুলিন আর কি। স্যার এটা কি লং অ্যাক্টিং ইনসুলিন? ইন্টারমিডিয়েট লং অ্যাক্টিং ইনসুলিন স্যার, এখন অ্যাবাসাগ্লারের যদি আমাদের কাছে অ্যাভেলেবল না, ইন্টারমিডিয়েট এবং রেগুলার ইনসুলিন এগুলো কিন্তু হিউম্যান ইনসুলিন। স্যার অ্যাবাসাগ্লার তো লং অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং, এগুলো লং অ্যাক্টিং, লং অ্যাক্টিং বা যেগুলো হচ্ছে যেটা আর কি আলট্রা লং অ্যাক্টিং, লং অ্যাক্টিং এগুলো আপনার কিন্তু রেগুলার বা ইয়ার ইনসুলিন না, হিউম্যান ইনসুলিন না। এইটা যদি আমাদের না পাই বা যদি অ্যাভেলেবেল সবসময় না থাকে তাহলে কি স্যার আমরা ল্যান্টাসটা ইউজ করতে পারি? একই তো। আচ্ছা একটা ব্যাপার এখানে, প্রেগন্যান্সিতে কি কিন্তু লং অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে দিতে হলে আপনাকে যাবে লং অ্যাক্টিং এর মধ্যে ডেটিমের যেটা আমরা বলি সেটা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এগুলো দেওয়া যাবে না। আচ্ছা স্যার প্রেগন্যান্সিতে মানে আইডিয়াল কোনটা স্যার? প্রেগন্যান্সিতে প্রোফাইল দেখতে হয়, সকাল দুপুর রাত তিন বেলা ছয় ছয় চার এভাবে তিনবার নেয় রেগুলার ইনসুলিন, অলওয়েজ প্রেগনেন্সিতে রেগুলার ইনসুলিন প্রিফার করবেন, কারণ এগুলো কমপ্লিকেশন হিউম্যান ইনসুলিন যেটা আর কি শর্ট অ্যাক্টিং রেগুলার ইনসুলিন, তাহলে এটা সহজে নিতে পারে। এর সঙ্গে যদি দেখতেছেন যে আপনার ফাস্টিংটা তার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, সে শুধু মর্নিং এ ফাস্টিং বেশি থাকতেছে বা বিফোর মিল বেশি থাকতেছে, তখন কিন্তু তাকে সুইচ করে আপনার প্রিমিক্স এ চলে যেতে হবে, অথবা তার যদি প্রোফাইল করে নিয়ে আপনি ইনসুলিন শুরু করেন এবং সেটা যদি দেখেন যে ফাস্টিংটাও বেশি প্রোস্টাগ্লান্ডিনটাও বেশি তাহলে অবশ্যই প্রিমিক্স টা প্রিফার। থ্যাঙ্ক ইউ স্যার। আর প্রিমিক্স তো হয় রেগুলার শর্ট অ্যাক্টিং। জি স্যার। তবে শর্ট অ্যাক্টিং শুধু শর্ট অ্যাক্টিং এ কন্ট্রোল ম্যাক্সিমাম পেশেন্ট কন্ট্রোল হয়ে যায়। জি স্যার। থ্যাঙ্ক ইউ স্যার। সকালে ভরা পেটে, কিন্তু এটা খাওয়ার পর ওনার রাতের দিকে আবার হাইপোগ্লাইসিমিয়া দেখা দেয়, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? খুবই ভালো কোশ্চেন। ইভেন কোন পেশেন্টের দেখা যাচ্ছে কোনো ড্রাগই দেননি তারপর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাই না? ডায়াবেটিক পেশেন্ট তখন কি কি মাথায় আসবে? এই ধরনের খুবই কমনলি পাচ্ছি আমি বা আমরা পাই। একটা হচ্ছে যদি পেশেন্টের নন ডায়াবেটিক হয় তখন অনেক কিছু মাথায় আসবে, কিন্তু ডায়াবেটিক হলে তখন কয়েকটা জিনিস মাথায় আসবে। নন ডায়াবেটিক হলে কি কি মাথায় আসবে? নন ডায়াবেটিক হলে সেক্ষেত্রে আমি ইনসুলিন ওভার চিন্তা করতে পারি, সেক্ষেত্রে আমি নন প্যানক্রিয়াটোজেনের আধারিত ম্যালিগনেন্সি গুলো সেগুলো চিন্তা করতে পারি, কিছু ড্রাগ আছে ইনফেকশন করে সেগুলো চিন্তা করতে পারি, অনেক কিছু চিন্তা করতে পারি। বাট যদি পেশেন্টের ডায়াবেটিক হয় তখন কিন্তু আমাদের মাথায় অল্প কিছু জিনিস আসবে, ইনিশিয়াল ফেজ অফ ডায়াবেটিস, সেক্ষেত্রে কি হয় যেটা হানিমুন ফেজ বলে, ওই সময় এরকম ফ্লাকচুয়েটিং ডায়াবেটিস হয়, কখনো হাইপো কখনো হাইপার। কেন হয়? ধরেন ফার্স্ট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন যেটা হয় সেটাতে সমস্যা হয়, ইনসুলিন ইনিশিয়ালি যেটা স্টোরড ইনসুলিন থাকে বিটা সেলে সেটা যখন আমি খাবার খাচ্ছি তখন সেটা রিলিজ হয়ে যায়, তারপরে নতুন করে সিনথেটিস করে সেটা আবার ব্লাডে ছাড়ে প্যানক্রিয়াস। তো প্রথমে যে ইনসুলিনটা রিলিজ করে প্যানক্রিয়াস সেটা যদি ডিফেক্টেড হয়, সেটা যদি রিলিজ করতে না পারে তাহলে ইনিশিয়াল যেটা গ্লুকোজ কমাতো সেটা পারে না, ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনিশিয়ালি হাই হয়ে যায়, আরো বেশি হয়ে যায়, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য প্যানক্রিয়াস তখন অনেক বেশি ইনসুলিন রিলিজ করে। তাহলে হচ্ছে কি ডিলেড ইনসুলিন রিলিজ হচ্ছে বাট অনেক বেশি ইনসুলিন রিলিজ, তাহলে দেখা গেল যে একটু কিছুক্ষণ পরে আবার ওই পেশেন্টটা কিন্তু অত ইনসুলিন কিন্তু দরকার হয় না, ওই পেশেন্টটা কিন্তু হাইপোতে চলে যাবে। ইনিশিয়াল ফেজ অফ ডায়াবেটিস কিন্তু এই সিক্রেটরি ডিফেক্টের কারণে পেশেন্টের হাইপার হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া সব ধরনের ফেনোমেনি আমরা পাবো। আর একটা ব্যাপার, যখন আমি এই ধরনের পেশেন্ট আসবে তখন চিন্তা অবশ্যই করতে হবে তার সিকেডি আছে কিনা, তার লিভার ফেলোর আছে কিনা, তার অ্যাড্রিনাল কর্টিকাল ইনসাফিসিয়েন্সি আছে কিনা। আমি লাস্ট গত কালকে একটা পেশেন্ট দেখলাম, ওনার মেডিকেল ডাক্তার, উনি শর্দে মেডিকেলের ডক্টর, ওনার শাশুড়ি,
আজি উনি লাস্টে আমি যেটা পাইলাম ওনার হচ্ছে অ্যাড্রিনোকর্টিকাল ইনসাফিসিয়েন্সি, দুইটা স্টেরয়েড ইনজেকশন নিয়েছে হাই ডোজে, সম্ভবত ট্রামসোলন মেবি হবে, তাতে কিন্তু অ্যাড্রিনোকর্টিকাল ইনসাফিসিয়েন্সি হয়ে গেছে এরপর থেকেই, তারপর যেন আগে ইনজেকশন হচ্ছে তারপর থেকে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে কিন্তু আমরা কাউন্টার রেগুলেটরি হরমোন যেগুলোকে আমরা বলি সেখানে কর্টিসল আছে, সেখানে থাইরয়েড হরমোন আছে, সেখানে থাইরয়েড হরমোন যদিও কম রোল কাউন্টার রেগুলেশনের ক্ষেত্রে, এক নম্বরে এপিনেফ্রিন অর এপিনেফ্রিন, দুই নম্বরে কর্টিসল, তারপরে গ্লুকাগন, এই হরমোনগুলোর যদি কোনো ডেফিসিয়েন্সি ডিজিজ কারণে ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হবে, যেমন অ্যাড্রিনোকর্টিকাল ইনসাফিসিয়েন্স, এটা আমাদের মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আমাকে যদি মেটফরমিনে, মেটফরমিন একটা ইউগ্লাইসেমিক ড্রাগ বলা হচ্ছে, ইউগ্লাইসেমিক এটা কখনো হাইপো করার কথা না, যদি হাইপো করে তারপরে পেশেন্টকে মেটফরমিন বন্ধ করে দিতে হবে, তাকে বলতে হবে যে আপনি অল্প অল্প করে বারে বারে খান। ইভেন আমরা যেটা করি যে মিক্স কার্বোহাইড্রেট ডায়েট, যেমন ওনাকে আমি দিচ্ছি মিক্স কার্বোহাইড্রেট ডায়েট, কিভাবে আমরা দিই, আমি একটা অবশ্য একটু ডায়েট চার্ট বানাইছিলাম বিএসএম ওতে মিক্স কার্বোহাইড্রেট ডায়েট, যারা ধরনের হাইপোগ্লাইসেমিক পেশেন্ট তাদেরকে দেওয়ার জন্য সার্টিফিকেট বানাই দিয়েছিলাম। সেখানে কিন্তু এখন ওটস পাওয়া যায় কিনতে খুব ইজিলি, যেটা অ্যাভেলেবেল দুধের সঙ্গে মিশাই খেলে সকালে এক গ্লাস খেয়ে নিল, ওই কার্বোহাইড্রেটটা কিন্তু তার ব্লাডে স্টেডি লেভেল মেনটেন করবে, সে মাঝখানে যে টাইমটা তার এমটি স্টোমাক থাকতেছে তখন তার ব্লাডে গ্লুকোজ লেভেলটা সাপ্লাই দেবে। তাহলে সকালে এক গ্লাস ওটস খাবে, রাতে এক গ্লাস ঘুমানোর সময় এক গ্লাস ওটস খাবে, তাহলে কিন্তু মোটামুটি তার একটা হাইপোগ্লাইসেমিয়া কমে যাবে। অথবা আরো যে মিস কার্বোহাইড্রেট ডায়েটের ক্ষেত্রে যেটা আমরা বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো দিয়ে কিন্তু আমি ডায়েট চার্ট বানাই পেশেন্টকে দিতে পারি, যেমন রাতে ঘুমানোর সময় সে খিচুড়ি খাবে, লাল লাল চিঁড়া, লাল আটা, এগুলো কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লাল যেগুলো, তাহলে লাল আটা রুটি খাবে সে, লাল চিঁড়া খাবে, আরো আছে যেগুলো এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা ফাইবার মিক্স এই ধরনের কার্বোহাইড্রেট আমরা ডায়েট দেবো। হাইপোগ্লাইসেমিয়া কিন্তু কখনোই এক্সপেক্টেড না, অবশ্যই এটা যে কোনো মূল্যে আপনাকে ট্রিট করতে হবে, না হলে পেশেন্টের রিপিটেড হাইপোগ্লাইসেমিয়া হতে হলে গেলে কিন্তু তার ডিমেনশিয়া হয়ে যাবে, তার আদার কমপ্লিকেশন অনেক বড় কমপ্লিকেশন। থ্যাংক ইউ। উনি তো আপনার মেট্রোমিন যদি অর্ধেক করে খায় আবার কন্ট্রোলে আসে, মানে মেট্রোমিন পাস কিন্তু অর্ধেক তো হয় না, কিন্তু অর্ধেক খেলে তার আবার একটা মোটামুটি আপনার 6-8 এর মধ্যে থাকে। তাহলে মেটফরমিন বাদ দিয়ে আপনি ইয়ে দেন, ভিটাগ্লিপটিন 50 দিয়ে দেন বা লিনাগ্লিপটিন 5 দিয়ে দেন, এগুলোতে কিন্তু অতটা আরো কম হাইপোগ্লাইসেমিয়া রেট আরো কম। DPP-4 ইনহিবিটর গুলোর ক্ষেত্রে কি করে, এরা যে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ম্যানারে ইনসুলিন রিলিজ করে, এরা হাইপোগ্লাইসেমিয়া রেট অনেক কম, এটা দেখলে দেওয়া যায়। সরি আমি শুনতে পাই না, আবার বললাম DPP-4 ইনহিবিটর যেগুলো সিটাগ্লিপটিন, ভিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এগুলো তো আপনি চলে সুইচ করতে পারেন মেটফরমিনের পরিবর্তে। হ্যালো, আমার আর একটা কোশ্চেন ছিল। জি জি জি, আমার আমার শাশুড়ি, ওনার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এখন তাকে ওই আপনার অর্থোপেডিক সার্জন ওনাকে একটা ওনাদের কি একটা দেওয়া হয় ইনজেকশন, ইনজেকশন দেওয়া হয় ট্রামসোলন এসিটন, ওইটা আপনার ওনাকে দেওয়া হয়েছে, তারপর ওনার ব্লাড গ্লুকোজ মোর দেন 15 হয়ে গেছিল এবং তার ক্রিয়েটিনিন লেভেল এটা 2.0 তে চলে আসছে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার ওনার যে পেইন ম্যানেজমেন্ট ক্ষেত্রে নতুন যে আসছে যে ওইটা দেওয়ার পর ওনার ব্লাড গ্লুকোজ আগে ছিল 10, এখন চলে আসছিল, তখন দেওয়ার পর চলে আসছিল 15, উনি খেতে হচ্ছে মেটফরমিন আর হচ্ছে আপনার সেক্রিন 1, এই দুইটা খেতেন, কিন্তু এখন যখন
এটা বেড়ে যাওয়ার পর ক্রিয়েটিন লেভেল চলে আসছিল 2.0। এখন এই ক্ষেত্রে ক্রিয়েটিন লেভেল কিন্তু ট্রান্সফারেন্সের কারণে বাড়ে না, হয়তো এটা কোন এনএসআইডি ইউজ করছে অনগমেন্ট। হ্যাঁ, পিগাবালিন, তারপর আপনার হচ্ছে লিনডাক, তারপর হচ্ছে আপনার লিনডাক যদিও কম রেনাল ফ্রেন্ডলি, বাট ইট ক্যান ডু একেআই সিকিউরিটি করতে পারে। মানে নেট সমস্যার জন্য শুনতে পাইনি, সরি আমি অ্যাকচুয়ালি শুনতে পাইনি, আবার বলবো। জি বললাম যে তার সিরাম ক্রিয়েটিনিনটাকে তার আমার মেইন ইয়া হচ্ছে মেইন মোটো থাকতে হচ্ছে তার ক্রিয়েটিন কমানো, এই জন্য কয়েকটা অপশন আছে। আপনি এনএসআইডি টোটালি অফ করে দেন, যে ট্রামাডল প্লাস প্যারাসিটামলের কম্বিনেশন আপনি চুজ করেন, তাতেও ব্যথা না কমলে টেপেন্টাডল, যেটা আর একটু পাওয়ারফুল সেন্ট্রালি অ্যাক্টিং আপনার অপোয়েড অ্যানালজেসিক দেন। এর সাথে যদি তার ইনফ্লামেশন সাইন অফ ইনফ্লামেশন থাকে সেক্ষেত্রে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিতে পারে, নট রিপিটেড দেওয়া যাবে না, ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড একবার বা দুবার দিতে পারে, সেক্ষেত্রে ব্লাড সুগারটা সুইং করবে। আপনি ওই একটা টেম্পোরারি পিরিয়ডে হয়তো বা ডোজটা বাড়ানো লাগতে পারে, সে বিশেষ করে সালফোনালুরিয়ার ডোজটা আপনি বাড়াই দেবেন, সেক্ষেত্রে 1 এর জায়গায় 2 মিলিগ্রাম করে দিলেন সকালবেলাটা। এরপরে দেখা গেলো আবার ব্লাড সুগার যদি আস্তে আস্তে আবার ডোজ কমায় এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, কন্ট্রোল হয়ে যাবে এক সময়। বেশি দিন কিন্তু ট্রাইমসোলানোর এফেক্ট থাকবে না, অর্থাৎ আপনাকে ইনসুলিনের অলরেডি ডোজটা কিন্তু জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই আর কি। মেট্রোনিনটাকে অফ করে দিব, মেটফরমিনটা অফ করতে হবে অবশ্যই, টু হয়ে গেছে এটা রাখা যাবে না, এটা 60 হয়েছে, মেটফরমিনটা অফ করে দিতে হবে। আপনি চাইলে নিলাগ্লিপটিন, আমার মনে হয় নিলাগ্লিপটিন চাইলে দিতে পারেন, আমার মনে হয় সেটা দরকার নাই, আপনি জাস্ট সালফোনালুরিয়াটাকে 1 এর জায়গায় 2 করে দেন, দেখবেন তাহলে আমার মনে হয় কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা, এখানে নাবুমেট দেওয়া হয়েছিল, এটা কি তাহলে কি ঠিক আছে? না, পেন এর জন্য নাবুমেট না না না, মেটফরমিন দেওয়া যাবে, টুতে দেওয়া যাবে না, কখনোই দেওয়া যাবে। তবে তার যদি ব্লাড প্রেসার প্রোটিনিউরিয়া যদি থাকে, আপনার প্রোটিনিউরিয়া থাকে, তাহলে এই কিডনি রেনাল ফাংশনকে ইমপ্রুভ করার জন্য তাকে এখনই একটা আপনি এআরবি অ্যাড করতে পারেন, লো ডোজে এসি ইনহিবিটর বা এআরবি অ্যাড করতে পারেন। যদি দেখেন যে তার নেফ্রোপ্যাথির কারণে এই রেনাল ফাংশন ডিটোরিয়েট করতেছে, তাহলে কিন্তু আপনার বেটার অপশন হবে একটা তাকে এআরবি অ্যাড করে দেওয়া এখন। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। জি, আমার আব্বা, উনার হচ্ছে ডায়াবেটিস আছে প্রায় 20 বছর ধরে, 15-20 বছর এরকম হবে। তো উনার এখন তো করোনার সময় সে হচ্ছে তার যে ডাক্তার তার কাছে যেতে পারে না, এই জন্য সে বাসায় গ্লুকোমিটার দিয়ে সুগার করেছে। তো তার হচ্ছে সে হচ্ছে নবরাপিড নেয়, সে হচ্ছে 3 বেলা নেয় আর কি, ইনসুলিনটা সকালে 24, দুপুরে 20, আর রাতে আগে 16 নিতে এখন 18 নিচ্ছে। এখন ওনার হচ্ছে সুগার করে দেখলো গ্লুকোমিটার দিয়ে সকালে তার মর্নিং টেস্ট মানে ফাস্টিংটা আসছে হচ্ছে 5, দুপুরে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আসলো 11.2, আর 2 আওয়ার্স আফটার লাঞ্চ আসলো 8। এখন তার ইনসুলিনের ডোজটা কি ঠিক আছে নাকি চেঞ্জ হবে? সে বেজার বলাস দুটাই নেয়, সকালে জাস্ট ব্লাস্ট একটু বাড়াই দিলেই হবে। ওই যে এটা ধরেন তার দুপুরে 24 নিচ্ছে, সকালে সকালে কত নেয় আর দুপুরে? সকালে আগে 22 নিত, এখন 24 নিচ্ছে, আর দুপুরে 20 নিত, 20ই আছে, সে 2 আওয়ার্স আফটার লাঞ্চ 8 আসছে। মিল প্যাটার্নটা হচ্ছে তার সকালে বেশি খায় সে, তাহলে সকালে আরো বেশি লাগবে। সকালে অথবা সকালে ফাস্টিংটা কেমন বলেন? সকালে ফাস্টিংটা
সকালে ফাস্টিং 5 ছিল কিন্তু 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট 11.2 11 তার মানে শুধু শর্ট অ্যাক্টিংটা বাড়ালেই হবে শর্ট অ্যাক্টিংটা কিন্তু 2 বাড়ায় দিলেই 10 এর নিচে চলে তার প্লেন আপ মানে আগে সে মানে তো 22 এখন 24 এর নিচে আগে কিছুদিন থেকে 24 এর জায়গায় আপনি 26 করে দেন তাহলে একদম বেস্ট হয়ে যাবে কিন্তু সে তো দুপুরে মনে হয় বেশি খায় সকালে রুটি খায় দুপুরে তো ভাত খায় প্লাস রাতে যেটা সে মানে ঘুমানোর আগে নেয় যেটা সারাদিন কাপড় করে ওটা হচ্ছে সে নেয় হচ্ছে আগে 30 নিত এখন 32 নিচ্ছে মানে দুদিন থেকে মানে বেড়ে যাওয়ার পর থেকে 32 নিচ্ছে ওটা কি ঠিক থাকবে নাকি ওটাও বাড়াবো না না ওটা সেম থাকবে 32 ওকে স্যার থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম হ্যালো নমস্কার জি জি আমি একটু ইনসুলিন পাম্পটা এইটা সম্পর্কে একটু জানার জন্য মানে এটা কিউরিওসিটি করার জন্য না আমি প্র্যাকটিসের জন্য না শুধু জানার জন্য যে কোন সময় ইনসুলিন পাম্প বল এটা দেওয়া হয় এটার মানে কত হলে দেওয়া যাবে এইটা এবং কোন সিচুয়েশনে এবং কিভাবে আমাদের দেশে তো অ্যাভেলেবেল না এটা অনেক ইউজ এটা যদি আমরা যেমন অ্যাকুট হসপিটালাইজেশন যেগুলো নিয়ার কারণে হোক ডায়রিয়ার কারণে হোক একটা ডায়াবেটিক পেশেন্ট তখন তাকে কিন্তু ইনসুলিনে সুইচ করতে হবে আমার অথবা কোনো একটা ইনফেকশন আছে তার যেটা হোক সে হসপিটালাইজ যদি কোনো কারণে হয় অ্যাকুট ইলনেসের কারণে যে কারণে হোক তখন আমার কি করতে হবে ইনসুলিনে সুইচ করতে হবে শর্ট অ্যাক্টিং ইনসুলিনে এক দুই নাম্বার হচ্ছে সে যদি ডিকে বা এসএসএস নিয়ে প্রেজেন্ট করে তাহলে তাকে আমার শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে ম্যানেজ করতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার যখন সে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যখন সে এনপিও থাকবে অথবা আদার যে কোনো কন্ডিশনে তাকে এনপিও রাখা হচ্ছে কিন্তু তার ইনসুলিন সে পাতো অথবা ডায়াবেটিক পেশেন্ট সে এখন এনপিও এই পেশেন্টের ক্ষেত্রে ব্লাড সুগার কিন্তু আমার রেগুলেট করতে হবে তাহলে এই ধরনের পেশেন্ট যাদের ক্ষেত্রে ইনসুলিন আমি ইউজ করবো কিন্তু খুব ক্লোজ মনিটরিং এ রাখতে হবে অথবা আইসিইউ এখন যেটা কোভিড-19 খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা এখানে কিন্তু অনেক পেশেন্টই আমাদের হসপিটালাইজড হবে উইথ ডায়াবেটিস যেটা মডারেট টু সিভিয়ার কোভিড-19 এর যে পেশেন্টগুলো তারা কিন্তু বাসায় ট্রিটমেন্ট নেবে না বাট নিলেও ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যে কোনো সময় তারা হসপিটালাইজ হওয়ার প্রয়োজন পড়বে তাহলে যখন এই পেশেন্টগুলো হসপিটালাইজড হবে তাদের কিন্তু আমাদের ইনসুলিন দিতে হবে হসপিটালাইজ যে কোনো পেশেন্টের ক্ষেত্রে প্রিফারড ইনসুলিন অবশ্যই ইনসুলিন পাম্প যেখানে ক্লোজ মনিটরিং করা সম্ভব এবং যে কোনো সময় ডোজ অ্যাডজাস্ট করা সম্ভব খুবই চিলি এটা তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা যায় যেহেতু অ্যাভেলেবেল না সবসময় এই জন্য আমরা হয়তো একটু মডিফাইড কিছু কন্ডিশনে ইউজ করে থাকি বিশেষ করে ডিকে বা এসএসএস অবশ্যই ইউজ করতে হয় এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সময় আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে যেটা আমরা করি যে ইনসুলিন পাম্পের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার ওখানে একই সাথে ইনসুলিনটা আপনি চেকও করতে পারতেছেন গ্লুকোজটা চেক করতে পারতেছেন একই সঙ্গে ইনসুলিনটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন তাহলে একটা আওয়ারলি একটা ফিক্সড ডোজ দিয়ে রাখলেন সেই ডোজে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেতে থাকবে খুব ইজিলি যেতে থাকবে অর্থাৎ আপনাকে ধরেন আমরা যেটা করি এই পেশেন্টে যদি ইনসুলিন পাম্প না থাকে তাহলে আমরা অল্টারনেটিভ কি করি একটা আইভি ফ্লুইড ঝুলাই ধরেন 500 ml বা 1 লিটার একটা ফ্লুইড ঝুলাই সে ফ্লুইডের মধ্যে আমরা ইনসুলিন দেই সেই ইনসুলিনটা ড্রিপ আকারে দেই ডিকে ম্যানেজ করার ক্ষেত্রে সেটা যদি আমি 500 ml এর মধ্যে নেই সেটা সেভাবে আমরা ড্রিপে রেগুলেট করি যদি আরো কমায় ইউজুয়ালি নিয়ম হচ্ছে 50 ml নর্মাল স্যালাইনের মধ্যে 50 ml ইনসুলিন এটা আমরা ইনসুলিন পাম্প দিয়ে দেব ঠিক আছে 1 ইউনিট পার আওয়ার বা হয়তো আরো এক এক সময় এক একটু এটা ডোজটা ভ্যারি ও সরি নেটওয়ার্ক চলে গেছিল আমার সরি হ্যাঁ জি এখন শোনা যাচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম জি জি সরি আবার আবার না না ঠিক আছে
যে আমরা আমাদের আমরা আমরা ভাই বোন হচ্ছে 13 জন। আচ্ছা, 13 জনের মধ্যে 9 জনই ডায়াবেটিস। এখন আমি এখন 41 বছর। এখন আমি আমার এটা হওয়ার সম্ভাবনা কত, এবং আমি কয় মাস পর পর আমি আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করব? যদি মডি হয়, মডি কেন বলতেছি, কারণ অটোজোমাল ডমিনেন্ট অনেক বেশি, আপনার 3টা জেনারেশনে যদি দেখা যাচ্ছে এরকম ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা অনেক বেশি সাবসিকোয়েন্ট 3টা জেনারেশনে, তাহলে আপনাকে মডি চিন্তা করতে হবে কিন্তু। এবং সবাই কি ইনসুলিন লাগে কিনা, না সালফেনালুরে দিয়ে কন্ট্রোল হয়ে যাচ্ছে, এটাও খেয়াল করতে হবে। মডিতে কিন্তু খুব বেশি ইনসুলিন হয় লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সালফেনালুরিয়া দিয়ে কন্ট্রোল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা যেহেতু স্ট্রং ফ্যামিলি হয়েছে, এটা চিন্তা করতে হবে। আর যেটা বললেন যে আপনার হওয়ার চান্স কত বাড়ছে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বাবা মার উপরে। যদি শুধু বাবারই হয়ে থাকে ডায়াবেটিস, তাহলে 33% চান্স। আর যদি বাবা মা দুজনেরই হয়ে থাকে, তাহলে 66% চান্স। অ্যান্ড স্টিল দেয়ার ইজ অ্যানাদার 33%, অর্থাৎ 34% যেটা আপনি স্কেপ করে যেতে পারেন, অর্থাৎ আপনার লাইফ স্টাইল এখনো মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি টোটালি ডায়াবেটিক ফ্রি থাকতে পারে। আর এখন যেটা বলে যে ডায়াবেটিক যে প্রিভেন্টেবল ডিজিজ, অর্থাৎ আপনি যদি এখন থেকে লাইফস্টাইল এটাকে মতো কন্ট্রোল করতে পারে, যেগুলো এক্সারসাইজ ডায়েটের হ্যাবিট চেঞ্জের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি এটাকে প্রিভেন্ট করতে পারেন। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন রাখতে চাই। আর কতদিন পর পর আমি এটা চেক করে দেখব যে আসলে আমার ডায়াবেটিস হয়েছে কিনা? ইয়েস, যেহেতু রিস্ক ফ্যাক্টর আছে, ইয়ারলি চেকআপ করতে হবে। তাদের এরকম হাই রিস্ক ফ্যাক্টর থাকে, তাদের ইয়ারলি চেকআপ করতে হবে। আর্লি বলতে প্রথম আজকে ইয়ারলি আর যদি আমার আমরা তো 4 জন নেই ইনসুলিন, আর 4 জন ওরাল হিসাবে নেয়, তাহলে এই হিসাবে আর আমার আব্বার নাই, মামার আছে, আব্বার ছিল, মানে মামাদের ওই মাদের ফ্যামিলির সবারই আছে, আর বাবাদের নাই। মামাদের আছে, তারপরে নানা বা নানির মধ্যে কারো আছে কিনা, মানে সাবসিকোয়েন্ট জেনারেশন? না, আসলে নানা নানিকে তো আমি নিজেও দেখি নাই, আর ওদের সম্পর্কে আমি কিছু জানি না। তো ওই আমি আম্মারটা জানি, মামারটা জানি, আর এটাই এতটুকু জানি। আর বাবার বংশে নাই কেউ। তো এখন এই মুহূর্তে মানে আমি একটু কনসার্ন এটা ডায়াবেটিসটা নিয়ে, যে আমি কি এর মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্সটা আমার কত? চান্স এখন 30 আপনার 61 জনের আছে, না শুধু মার আছে, 33% বা আমার দুজনের থাকলে 66%, আপনার কিন্তু চান্স যে খুব বেশি তা না। কিন্তু আপনার ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর 33%, বাট আপনার লাইফস্টাইল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার লাইফস্টাইল বা বডি ওয়েট এবং যেটা অন্যান্য যে ফ্যাক্টরগুলো, হাইপারটেনশন বা অন্যান্য যেগুলো আছে, এই ডিজিজগুলো কিন্তু আবার আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যদি আপনি সবকিছু আপনার মতো করে যদি সবকিছু কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, তাহলে কিন্তু ওই মাত্র 33% আপনার যে জেনেটিক ফ্যাক্টর, ওটাকে সে অ্যাবলিশ করে দেবে। অর্থাৎ আপনি যদি আপনাকে এখন থেকে প্রিভেন্ট করতে চান, তাহলে করতে পারবেন। ধন্যবাদ। স্যার, শোনা যাচ্ছে কথা? স্যার স্যার আর একটু জানতে চাচ্ছিলাম স্যার, এই যে লং অ্যাক্টিং ইনসুলিন স্যার দিনে হচ্ছে পার ডে ডেইলি নিলেই চলতেছে স্যার, এখন আল্ট্রা লং অ্যাক্টিং এর স্যার কাভারেজ 48-72 আওয়ার, সেক্ষেত্রে কি স্যার আমরা 2 দিনে একবার কি দিতে ইউজ করতে পারবো স্যার, না ডেইলি দেওয়াটাই বেটার? এটা একটা কোশ্চেন স্যার। আর আরেকটা স্যার, যে এখানে এটা কি বেজাল বলাস দুইটাই কি কভার করবে, না শুধুমাত্র স্যার বেজালটা কভার করবে, আমাকে শর্ট অ্যাক্টিং ইউজ করতে হবে কিনা স্যার? জি হ্যাঁ, থ্যাংক ইউ। যেটা রাইজোডেক যেটা আমাদের দেশে অ্যাভেলেবল আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি আল্ট্রা লং অ্যাক্টিং। যদি শুধু আপনি আল্ট্রা লং অ্যাক্টিং ইউজ করেন, সেটা আলাদা। যদি আমরা প্রিমিক্স আল্ট্রা লং অ্যাক্টিং যেটা আমরা ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা যদি আপনি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেজাল ব্লাস কাভারেজ দেবে, যেহেতু ওখানে শর্ট অ্যাক্টিং ও ইনসুলিন আছে। সেক্ষেত্রে যেটা আমরা প্রিমিক্স আদার যে ইনসুলিনগুলো যেভাবে নিই আমরা,
যদিও এটা আল্ট্রা লং অ্যাক্টিং, এর সঙ্গে আল্ট্রা লং অ্যাক্টিং ডিগ্লুডেগো আছে, সঙ্গে অ্যাসপার্টও আছে। তাহলে অ্যাসপার্টটা কিন্তু আপনার 6 ঘন্টা কভারেজ দেবে, আর ডিগ্লুডেক যেটা সেটা কিন্তু আপনাকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা। তার মানে আপনাকে শুধু যদি আপনি ডিগ্লুডেক নিতেন সেক্ষেত্রে কিন্তু আপনি একদিন পরপর নিলেও হতো, কিন্তু আপনি শর্ট অ্যাক্টিংটা নিচ্ছেন সাথে, কেন নিচ্ছেন? কারণ আপনার বুলাস বেশি, বুলাসটা কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ওই দিনে 2 বারই নিতে হবে, অর্থাৎ বা প্রয়োজনে ইভেন আপনাকে 3 বারও না লাগে যদি সেটা খুব রিয়ারলি আর কি, কারণ মাঝখানের দুপুরেরটা কন্ট্রোল হয়ে যায় ওটার পিটিএটা দিয়ে, সকালের ভেজালে অ্যাসপার্ট দিয়ে, কিন্তু প্রয়োজনে কিন্তু 3 বারও নেওয়া লাগতে পারে, কিন্তু 2 বারের কম না। যদি আপনি শুধু এই ইনসুলিন দিয়ে করতে চান কন্ট্রোল, তাহলে অ্যাটলিস্ট 2 বার নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যে আমার যে ওয়াস্ট হয়ে যাচ্ছে ইনসুলিন, তাই না, যেটা আমি লং অ্যাক্টিংটার সঙ্গে আল্ট্রা লং অ্যাক্টিং যেটা থাকতেছে ডিগ্লুডেক, সেটা কিন্তু আমার সকালে নিচ্ছে, আবার রাতে নিচ্ছে, আবার পরদিন সকালে নিচ্ছে, আবার রাতে, 4টা ডোজ, যেখানে একটা ডোজ দিয়ে তার কভার হয়ে যেত, আমার আরো এক্সট্রা 3টা ডোজ নিতে হচ্ছে, যার 3টা ওয়াস্ট বলা যায়। ওয়াস্ট না ঠিক, মানে এটাকে ওরা বলে স্টেডি কনসেন্ট্রেশন, যদিও 48 ঘন্টা কাজ করে কিন্তু স্টেডি কনসেন্ট্রেশন কিন্তু অতক্ষণ থাকে না। স্টেডি কনসেন্ট্রেশন বা পিকটা থাকে হচ্ছে আপনার হাফ আওয়ার যেটা সে পর্যন্তই থাকে, সেক্ষেত্রে মোটামুটি 24 ঘন্টা অ্যাটলিস্ট কাভারেজ দেবে খুব ভালোভাবে। যদি দেখেন যে এরকম এসব পেশেন্টের ক্ষেত্রে যে শুধু একবার দিয়ে বাকি 2 বার হতে পারে শর্ট অ্যাক্টিং সিকেটোগক, যেটা আমরা বলি যে রিপাগ্লিনাইড নাটাগ্লিনাইড দিয়ে কন্ট্রোল হচ্ছে, তাহলে শুধু রাতের বেলা আপনি এগুলো ইনসুলিন দিলেন, সাথে সকালে বা দুপুরের সাথে একটা এক্সট্রা আপনাকে হয়তো বা নোমোপিল বা যেহেতু ওষুধ দিলেন যে কন্ট্রোল হয়ে গেল, অথবা দেখলেন যে ওটা দিয়ে হচ্ছে না, ইনসুলিন দিবার দিতে হচ্ছে, তাহলে সকালে আর রাতে দিলেন। হ্যাঁ, তাহলে এই পেশেন্টে কিন্তু লং অ্যাক্টিং শরীরে বডিতে জমা থাকলেও কিন্তু লং অ্যাক্টিং কখনো আল্ট্রা লং অ্যাক্টিং বা লং অ্যাক্টিং হাইপো করে না, কাজেই হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকবে না, আর যেহেতু এটা পিক থাকে না কাজে হাইপোগ্লাইসেমিয়া করে না। তবে অ্যাসপার্টটা কিন্তু, অ্যাসপার্ট যেহেতু এর সঙ্গে আছে রাজোডেগের সঙ্গে, অ্যাসপার্টটা কিন্তু 6 ঘন্টা বা 8 ঘন্টার বেশি কাজ করবে না, কাজে এই জন্য আপনাকে যে অ্যাটলিস্ট অয়েল ডেলি দিতে হবে পিকটাকে কন্ট্রোল করার জন্য পোস্টপ্যান্ডাল পিরিয়ডটাকে। স্যার তাহলে কি স্যার যদি স্যার এটা মানে কম্বিনেশন ইউজ না করে যদি স্যার শুধুমাত্র স্যার আল্ট্রা লং অ্যাক্টিং বা লং অ্যাক্টিং যদি স্যার আলাদা করে ইউজ করতে পারি স্যার, আর ইউজ করলাম একদিন দিলাম আর মানে বাকি সময় স্যার শর্ট অ্যাক্টিং ইউজ করব স্যার আমরা? অবশ্যই অবশ্যই সম্ভব, কিন্তু যে আপনাকে সেক্ষেত্রে কিন্তু 3 বার আর এটা একবার 4 বার স্যার রিপিট করতে হবে স্যার, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই ওটা বেটার, আদারওয়াইজ আমি কখনো সুইচ করি না রাইজোডেকে, যখন হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হচ্ছে ফ্রিকোয়েন্ট তখন করি। লাল দাগ দেওয়া থাকে স্যার ইয়েটা যেটা মানে 40-এর গায়ে, আর যে 100 যেটা সিরিঞ্জটা স্যার, তো স্যার যে আমরা যে এক দাগ থাকে সিরিঞ্জের স্যার, এক দাগ সমান কত ইউনিট স্যার? 100 হলে স্যার কত ইউনিট হবে? এক দাগে 1 ইউনিট, আর 40-তে এক দাগে 2 ইউনিট, এক দাগে স্যার 2 ইউনিট স্যার। এখন একটু সমস্যা হয়ে গেছে যে ধরেন 40 ইউনিট ইনসুলিন, অনেকে মনে করে যে 40 ইউনিট 100 ইউনিট ইনসুলিন আলাদা জিনিস, আলাদা জিনিস না, 40 ইউনিট ইনসুলিন জাস্ট করলে অ্যামাউন্টটা কম থাকতেছে, 100 ইউনিট ইনসুলিন শুধু অ্যামাউন্টটা বেশি থাকতেছে। যে পেশেন্টের কিন্তু ইনসুলিন বেশি ডোজে লাগতেছে তার ক্ষেত্রে কিন্তু 40 ইউনিট ইনসুলিন তার কোনো মানেই নাই, কারণ ওর তো তাহলে আর ঘন ঘন কিনতে হবে। আর যদি দেখি যে আমি তার খুবই লোডোজে লাগতেছে সেক্ষেত্রে 40 ইউনিট দিতে পারি, কারণ একটা ইনসুলিন বেশি দিন বাসায় থাকলে হয়তো কোয়ালিটি নষ্ট হতে পারে, এই জন্য আমি চাইবো যে তাকে 40 ইউনিট দিয়ে হয়তো 2 মাস পরে সে আবার নতুন একটা ভ্যাল কিনলো। আদারওয়াইজ কিন্তু 100 ইউনিট 100 ইউনিট সবাইকে তো 100 ইউনিট দেওয়া বেটার, প্যাচ লাগবে পেশেন্ট, 40 ইউনিট ইনসুলিন নিলে প্যাচ লাগবে, কারণ 40 ইউনিটের এক দাগ সমান 2 ইউনিট, সেক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে ওটা মিস করে ফেলে আর কি, ডবল ডোজ হয়ে যায় সেক্ষেত্রে। জি স্যার, আচ্ছা স্যার ধন্যবাদ।
স্যার শোনা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? স্যার ইনসুলিন যদি আমরা পেশেন্টকে দেই তাহলে মানে 1 ইউনিট ইনসুলিন দিলে কতটুকু মানে সুগারটা কতটুকু কমতে পারে? ইউজুয়ালি 1 ইউনিট 2 মিলিমোল, সরি মানে 1 মিলিমোল কমানোর জন্য 2 ইউনিট ইনসুলিন প্রয়োজন হয়। 1 মিলিমোল এর জন্য 2 ইউনিট, 1 মিলিমোল এর জন্য 2 ইউনিট ইনসুলিন ইউজুয়ালি। স্যার আমরা কি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন আর যেটা হচ্ছে লং অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এই দুটো কি আমরা একসাথে দিতে পারি পেশেন্টকে, নাকি শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং সব সময় দিতে হবে? আর ওরকম কি দেওয়া যায়, মানে ওরকম কি দেওয়া যায় শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং? আমরা সাধারণত শর্ট অ্যাক্টিং তিনবার, লং অ্যাক্টিং দিনে একবার এরকম দেই, কিন্তু মানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং এই দুটো কি কম্বিনেশন দেওয়া যায়? ইন্টারমিডিয়েট এর সাথে লং না, ইন্টারমিডিয়েট এর শর্ট অ্যাক্টিং আমরা দেই। শর্ট অ্যাক্টিং এর সাথে এমপ্লিটিউডটা সেলফ স্প্লিট মিক্স, যেগুলো স্প্লিট মিক্স, স্প্লিট মিক্স বলেন বা প্রি মিক্স বলেন, এগুলো তো ইন্টারমিডিয়েট প্লাস শর্ট অ্যাক্টিং এর কম্বিনেশন। স্প্লিট মিক্স বা এই প্রি মিক্স সব জায়গায় তো আপনার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যাক্টিং থাকে না সেখানে। আবার যদি কোনো পেশেন্টের ধরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিলে, যে কোনো কোনো পেশেন্টে দেখবেন এরকম কিছু কিছু স্যার প্রেসক্রাইব করবে যে রাতের বেলা এই এনপিএস ইনসুলিন আর সকাল দুপুর হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এরকম দেখবেন প্রেসক্রিপশনে। অবাক হওয়ার কিছু নাই আর কি, মানে তারা মনে করে যে এত লং টাইম রাতের বেলা বেজাল একটা কাভারেজ দেয়, সকাল পর্যন্ত লম্বা সময় ইন্টারমিডিয়েট দিয়ে দেয় আর সকাল দুপুর শর্ট অ্যাক্টিং, সকালের পরে দুপুর বন্ধ থাকলে হলো, দুপুরে একটা রাত বন্ধ থাকলে হলো, এরকমও দেয়। যদিও এটা আর চলে না, কোনো গাইডলাইনে নাই, এটা দেখবেন অনেকে পুরাতন স্যারা প্রেসক্রাইব করে থাকে। ম্যাক্সিমাম দাও হয়েছে দুইবার দাও হয় ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিলে, সকালে এবং রাতে এরকম দেয় নাকি? আপনি যে প্রিমিক্স ইনসুলিন বা স্প্লিট মিক্স বলেন, এই স্প্লিট মিক্স মানে ধরেন বা সেলফ মিক্স, যে নিজে মিক্স করে নিচ্ছে, সেখানে কিন্তু ইন্টারমিডিয়েট এবং শর্ট অ্যাক্টিং দুটোই থাকতেছে, লং অ্যাক্টিং কিন্তু এখানে থাকে। লং অ্যাক্টিং কিন্তু লাস্ট স্টেজে, আমরা যদি ইনিশিয়ালি ইনসুলিন শুরু করি তাহলে লং অ্যাক্টিং দিয়ে শুরু করব, শুধু বেজাল দিয়ে, যে সে ওএডি পাচ্ছে, কোনো সালফোনারিয়া পাচ্ছে বা সেন্সিটাইজার পাচ্ছে, সাথে লং অ্যাক্টিং ইনসুলিন রাত করে শুরু করলাম, অথবা লং অ্যাক্টিং ইনসুলিন রাতে দিয়ে দেখতেছি, রাতে দিয়ে তার শুধু দুপুরে বা সকালে বেশি হচ্ছে, সেই সময় আমি একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিচ্ছি। এই রেজিম গুলোকে বলে বেজাল প্লাস রেজিম। তাহলে শুধু বেজাল ইনসুলিন, বেজাল রেজিম, শুধু বেজাল ইনসুলিনের সাথে ওএডি বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন, বেজাল প্লাস রেজিম, বেজাল প্লাস রেজিমে যদি কন্ট্রোল না হয় তখন আমরা প্রিমিক্স বা সেলফ মিক্স বা স্প্লিট মিক্স যেটা বলি না কেন, অর্থাৎ সেখানে থাকবে এনপিএইচ সাথে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এটা এটা তখন সুইচ করি। এটাতেও যখন কন্ট্রোল হয় না পেশেন্টের, এত বেশি ফ্লাকচুয়েট করে, দেখা যায় সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, তখন ওই আমাদের দুইবেলা ইনসুলিন যেটা প্রিমিক্স বা স্প্লিট মিক্স সেলফ মিক্স এগুলো তার হয় না, তখন আমাকে বেজাল বলা স্টেজে চলে যেতে হয়। তখন তিনবারই শর্ট অ্যাক্টিং অবস্থা দেখে যে কেমন কখন থাকছে, কেমন খাবে, রাতে খেতে মন চাচ্ছে না, তখন সে রাতে দোষটা কমে নিতে পারবে, এই সুযোগটা কিন্তু তার বেজাল বলেছে আছে। তাহলে এই রিজিমটা সেক্ষেত্রে অবশ্যই খুব ভালো, সেক্ষেত্রে তিনবার শর্ট অ্যাক্টিং দিতে হবে পেশেন্টকে, আর যে কোনো একটা ফিক্স টাইমে তাকে লং অ্যাক্টিং একটা বেজাল ইনসুলিন দিতে হবে। স্যার শোনা যাচ্ছে কি? স্যার হ্যালো, স্যার শোনা যাচ্ছে কি? স্যার একটা কোশ্চেন স্যার, যে আমরা তো স্যার এমনিতে দেখি যে মানে ডায়াবেটিক্স হসপিটাল গুলো যেগুলো আমাদের দেশে স্যার প্রচলিত আছে, হসপিটাল গুলোতে স্যার দেখা যায় অনেক পেশেন্ট যে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস, তাদের ক্ষেত্রে স্যার টু আওয়ার আফটার ব্রেকফাস্টটাই মানে বেশিরভাগ করা হয়ে থাকে স্যার। তো আমার স্যার একটা কোশ্চেন, যে শুধু 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করার পরে যেটা স্যার রিডিং পাওয়া যায় স্যার, স্যার 40 বা 15 যেটা আসলো স্যার, তো আমরা স্যার এই ক্ষেত্রে স্যার ইনসুলিন যে দেওয়া হয় স্যার, তাহলে স্যার যে আমরা ফাস্টিংটা তার কন্ট্রোল আছে কিনা বা এটা, তো এই ক্ষেত্রে কি স্যার ফাস্টিং 2 আওয়ার্স দুটো করেই স্যার ইয়ে করা কি বেটার হবে না স্যার আমাদের ইয়ের ক্ষেত্রে? অফ কোর্স বেটার, এই জন্যই তো আমরা বারবার বলতেছি এখন এসএমবিজি এসএমবিজি এসএমবিজি, মানে হচ্ছে আমরা ওই ইনস্টিটিউশনালের যে আমরা আরবিএস করতাম আফটার ব্রেকফাস্ট ফাস্টিং করতে, এগুলো পেশেন্টের জন্য আসলে কষ্টদায়ক। পেশেন্ট কিন্তু 2 ঘন্টা সকালে খালি পেটে দেওয়ার পরে বাইরে এসে খাবে না, বা আবার দূরে বাসা হলে আবার বাসায় যে খেয়ে আবার 2 ঘন্টা পরে এসে ব্লাড দেবে না, সেক্ষেত্রে আমরা বলি
এসএমবি যেতে বাসায় মাপে নিয়ে আসবে পেশেন্ট, যেদিন চেম্বারে আসবে বা যেদিন আপনার ওখানে যাবে সেদিন তার আগে দিনটা সে প্রোফাইল করে নিয়ে আসবে। যদি সে ওএডি পায় তাহলে শুধু ফাস্টিং এবং আফটার ব্রেকফাস্ট করে নিয়ে আসবে। যদি সে ইনসুলিন পায়, ইনসুলিনের মধ্যে যদি সে প্রিমিক্স ইনসুলিন পায় তাহলে কিন্তু তাকে সকালে খালি পেটে সকালে খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর, আর যদি বেজাল বোলাস ইনসুলিন হয় সেক্ষেত্রে কিন্তু আরো বেশি, সেক্ষেত্রে কিন্তু সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে খাওয়ার পরে রাতে খাওয়ার আগে খাওয়ার পরে অর্থাৎ ছয় বেলা তাকে মেপে নিয়ে আসতে হবে। আর যদি আরো সমস্যা হয় তার ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া বা অন্য ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে এক্সট্রা আরো বিফোর বেড টাইম বা জাস্ট আফটার ওয়াকিং এ ধরনের কিছু রিডিং ও সাথে করে নিয়ে আসতে বলবো আমরা। অর্থাৎ সেই রিডিং গুলা তার যেদিন চেম্বারে বা আপনার হসপিটালে আসবে তার আগের দিন সে একটা প্রোফাইল করে লিখে কাগজে লিখে নিয়ে আপনার কাছে আসবে। দিস ইজ দ্য বেস্ট অপশন। আর ওটা ওটা দেখে আমরা কিন্তু এখন কন্ট্রোল করে থাকি। আপনি ইনস্টিটিউশনে যেটা করতে পারেন এইচবি অনসি করতে পারেন, এখানে এসে কিন্তু ফাস্টিং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বোথ ডক্টরের জন্য হ্যাজার্স, পেশেন্টের জন্য আরো বেশি কষ্টদায়ক। আমার মনে হয় এই প্র্যাকটিস থেকে দূরে সরে এসে পেশেন্টকে ইনস্টল করা উচিত। আপনি হয় বা নিজে বাসায় মেশিন থাকলে বাসায় মাপবেন অথবা আশেপাশে এখন সব জায়গায় মাপার মেশিন পাওয়া যায়, দোকান আশেপাশে সব জায়গায় আছে, একটু জাস্ট কষ্ট করে যেদিন আসবেন তার আগের দিনের এই প্রোফাইলটা করে নিয়ে আসবেন। শুধু আফটার ব্রেকফাস্ট দেখে এটা করে ইনসুলিন এটা আসলে একটা মানে আমি বলবো যে একটা মানে অপচিকিৎসাও বলা যায়। হ্যাঁ, কারণ তার বরাবর ফাস্টিং বেশি থেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা ভালো মতো হবে না কখন। অবশ্যই সবগুলো ভ্যালু আমি যেটা বললাম যে হ্যাঁ, যদি একেবারে দেখা গেল শুধু মেটফরমিন খাই, শুধু মেটফরমিন খাই, শুধু একটা সেনসিটাইজার খাই, সেক্ষেত্রে সে আফটার ব্রেকফাস্ট করে নিয়ে আসতেই পারে, সেটা আলাদা। কিন্তু যাদের ক্ষেত্রে ও একটা সালফোনারিয়া পায় অ্যাটলিস্ট প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট ফাস্টিং দেখতে হবে। স্যার ফাস্টিং তাহলে গ্লুকোমিটারে দেখে নিলেও স্যার হবে তাহলে, মানে আগের দিন যদি উনি গ্লুকোমিটারে দেখে? স্যার গ্লুকোমিটারের ক্ষেত্রে আমি বলি যে গ্লুকোমিটারের রিডিংটা যদি আপনি সঠিক নিতে চান, গ্লুকোমিটারের রিডিং ইউজুয়ালি কি হওয়ার কথা, একটু বেশি থাকার কথা, তাই না? ক্যাপিলারি ব্লাড এবং ভেনাস ব্লাডের মধ্যে কোনটাতে বেশি থাকার কথা? স্যার ক্যাপিলারি ব্লাডে স্যার বেশি থাকে, দেখা গেল যে বরাবরই দেখা গেল পেশেন্টের ক্যাপিলারি ব্লাডে দেখেন কম, সকালবেলা মাপেভাবে 10 আপনার এখানে এসে ব্লাড দিয়ে একই টাইমে একই সময়ে যদি দুই জায়গায় মাপেন ভেনাস ব্লাডে 2 বেশি পাবেন, ক্যাপিলারি ব্লাডে 2 কম পাবেন। তার কারণ ক্যাপিলারি ব্লাড শুধু ক্যাপিলারি নাই, শুধু হ্যাঁ ওই তো টেকনিক, শুধু ক্যাপিলারি থেকে আমি ব্লাডটা টানতে পারি না কখনোই। সেখানে আসবে কি আপনার ইন্ট্রাসেলুলার ফ্লুইড আসবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড আসবে, বিশেষ করে ইন্ট্রাসেলুলার ফ্লুইড যেটা আসবে এখানে গ্লুকোজের কনসেন্ট্রেশন অনেক কম থাকে কারণ এটা ইউটিলাইজ হয়ে যায় সেলের মধ্যে কার ফ্লুইড, তাহলে টিস্যু ফ্লুইড যেটা আসতেছে সেটা কিন্তু আপনার এই রিডিংটাকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এটাকে অ্যাভয়েড করার জন্য যেটা আমরা বলি ফার্স্ট এটা ভালোভাবে প্রিক করতে অর্থাৎ যেন চেপে চেপে বের না করতে হয় এবং ফার্স্ট ড্রপটা ডিসকার্ড করে ফেলতে এবং সেকেন্ড ড্রপটা ইজিলি স্পন্টিনিউয়াসলি আসার পরে নিতে। চাপ দিলে যত চাপ দেবেন তত টিস্যু ফ্লুইড বেশি আসবে, তত রিডিংটা চেঞ্জ হবে এবং তত রিডিং কম আসবে, আসলে বেশি থাকার কথা সেটা কম আসবে, আরো এরর আসবে। স্যার আরেকটা কথা স্যার, যে এই যে ইনসুলিন আমরা ইউজ করব স্যার পেশেন্টের ক্ষেত্রে, কত ইউনিট পর্যন্ত মানে আমরা স্যার মানে ইউজ করা যেতে পারে স্যার? এটার ক্ষেত্রে দেখা যায় 40 পাচ্ছে পেশেন্ট দুই বেলা ভাগ করে অথবা স্যার কোনো রুলস নাই স্যার এটা? না আমরা তো অনেক পেশেন্টের পুরো একদম এরকম হাই ইনসুলিন, হাই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে কোনো কোনো পেশেন্টের, কয়েকটা কন্ডিশন আমরা এরকম পাইছি, অনেকগুলো পেশেন্ট কয়েকটা নাম অনেকগুলো পেশেন্ট আমরা এরকম পাইছি যাদের ক্ষেত্রে ইভেন পার ডে 200 ইউনিট ইনসুলিন না আমরা দিয়ে দিচ্ছি পার ডে 200 ইউনিট ইনসুলিন। আজ এটা কোনো এরকম রুলস নাই, এরকম রুলস চার্জ কম করতে লাগে, এটা পরে খুঁজে দেখতে হবে যে কারণটা কি, কেন এরকম হচ্ছে। যদি ট্রিটেবল পাওয়া যায় যেমন স্টেরয়েড কনকমেন্ট স্টেরয়েড পাচ্ছে তাহলে সেটা বন্ধ করলে ঠিক হয়ে যাবে। জি স্যার ধন্যবাদ স্যার। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। জি জি আমি আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি যে পোস্ট প্যারেন্টাল ব্লাড গ্লুকোজটা যদি বেড়ে যায় তো অনেক সময় আমরা ভিগ্লুভোস এই ট্যাবলেটটা দিয়ে থাকি। জি হ্যাঁ জি,
এটা অনেক সময় 2 এবং 3 এই এই স্ট্রেন্থে পাওয়া যায়। এটা আমি কিভাবে মানে এটা কোন জায়গায় 2 দিব কখন 3 দিব এটা? জি অবশ্যই, যে স্টার্ট লগ গোছিল আপনার সমস্যা কম, কারণ এই বিগলি বস বা আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর যেগুলো আর কি, এগুলো কিন্তু খুব জিআই আপসেট করে পেশেন্টকে, আপনি মেটফরমিনও জিআই আপসেট করে। এই ড্রাগগুলো অবশ্যই লো ডোজে স্টার্ট করতে হয়, কখনোই আপনি যদি মনে করেন যে আমি 2000 দেবো একটা পেশেন্টকে মেটফরমিন, কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট নাই, সে পেশেন্টের কিন্তু আপনি 500 দিয়ে স্টার্ট করতে হবে, অর্থাৎ আপনাকে ধাপে ধাপে বাড়াইতে হবে। সেম কথা আলফা গ্লুকোসাইডের ইনহিবিটরের ক্ষেত্রে, আপনি 1 হাফ করে দিয়ে শুরু করেন, দরকার হলে 2 একবারে তো স্টার্ট করা যাবে না, লোডোজে শুরু করতে আপনি আস্তে আস্তে ডাব পাবেন, কারণ জিআই আপসেট করে এগুলো, পেশেন্ট একদম সহ্য করতে পারবে না প্রথমে যদি হাই ডোজে দেওয়া হয়। আর এই ড্রাগ গুলো কিন্তু যে খুব বেশি ব্লাড সুগার কমায় তা কিন্তু না, অর্থাৎ যে পেশেন্টে আপনি আপনার গ্লুকোসাইডের ইনহিবিটর দিচ্ছেন তার ক্ষেত্রে আপনি কি চিন্তা করে দেবেন এটা আপনার দেখার বিষয়, এটা কেন দিচ্ছেন। যেমন যে পেশেন্টের ক্ষেত্রে আমরা বললাম যে ওই যে ইনিশিয়াল একটা কোশ্চেন করছিলেন যে হাইপো হাইপার গ্লাইসেমিয়া, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল ওঠানামা করে, তাদের ক্ষেত্রে মেগলিটল বা আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর গুলো ভালো কাজ করে। কিরকম, যে পেশেন্টের ইনিশিয়াল যে হাইপার গ্লাইসেমিয়াটা, ওটাকে সে এটা কি করে জাস্ট গ্লুকোজ আপটেককে সে কিন্তু ডিলেট করে আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর গুলো বা ইনহিবিট করে, তাহলে কিন্তু যে হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া, তারপরে একটা ইনসুলিন রিলিজও সেটাকে কন্ট্রোল করার জন্য ইনসুলিনের পরিমাণ আরো বেড়ে যাওয়া, এবং আলটিমেটলি কিছুক্ষণ পর হাইপো হয়ে যাওয়া, যে ইভেন্টস আমি প্রথমে ব্যাখ্যা করলাম ইনিশিয়াল ফেজ অফ ডায়াবেটিস, সেটা কিন্তু হয় না। অর্থাৎ এ ধরনের যারা হচ্ছে ইনিশিয়াল ডায়াবেটিক পেশেন্ট, ইনিশিয়ালি ডায়াগনোস পেশেন্ট এবং হাইপোগ্লাইসেমিক হচ্ছে, মাঝে মাঝে পোস্টপ্রান্ডাল হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তার জন্য এটা একটা বেস্ট অপশন আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর। তাহলে ওটাকে স্লো অ্যাবজর্পশন করতে দেয়, গ্লুকোজটাকে একবারে বেড়ে না ব্লাড গ্লুকোজ, এবং একবারে ইনসুলিন রিলিজটাকেও হতে দেয় না। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু শুধু আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর দিয়ে কন্ট্রোল হয় না, সাথে আপনাকে অন্যান্য ড্রাগও অ্যাড করতে হবে। এই জন্য এটা কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ না, আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর কিন্তু ফার্স্ট লাইন সেকেন্ড লাইনও এখন না বলা যায়, নিচের দিকে চলে আসছে আস্তে আস্তে। ইনিশিয়ালি আপনি মেটফরমিন দিয়ে শুরু করবেন, তারপরে যদি তার কার্ডিয়াক বা রেনাল কোনো কোমরবিডিটি থাকে, সেটাকে হার্ট ফেলোর থাকে বা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ইভেন্টস থাকে, তাহলে কিন্তু আপনাকে জিএলটি2 ইনহিবিটর বা টিপি4 ইনহিবিটর চুজ করতে বলে, বা জিএলপি1 রিসেপ্টর অ্যানালগ চুজ করতে বলে। যদি হাইপোগ্লাইসেমিক ইভেন্টস থাকে তাহলে ওই দুটোর মধ্যেই বেটার, এবং যদি তার ক্ষেত্রে যদি ওয়েট একটা ইস্যু হয় সেক্ষেত্রেও ওগুলো প্রিফার্ড ড্রাগ। তাই যে ওই আলটিমেটলি টিপি4 ইনহিবিটর, জিএলটি2 ইনহিবিটর এগুলো কিন্তু এখন ফ্রন্ট লাইনে চলে আসছে। তারপরে যদি হ্যাঁ কস্ট যদি আপনার ইস্যু হয়, যদি দেখেন যে আপনার সেক্ষেত্রে সালফোনাইলুরিয়া একটা ইস্যু, সালফোনাইলুরিয়া কিন্তু আরো প্রায় করতে বলে এখন, তাহলে এভাবে ধাপে ধাপে আগাবো। আর আলফা গ্লুকোসাইডের ইনহিবিটর ওইসব ক্ষেত্রে 1 নম্বরে চলে আসবে যদি আমি পেশেন্টের ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া পাচ্ছি, ইনিশিয়াল ফেজ অফ ডায়াবেটিস, সেক্ষেত্রে আমি মেটফরমিনও না দিয়ে আমি শুধু ওটাই দিতে পারি, কারণ ওটা আমি চাচ্ছি যে তার স্লো অ্যাবজর্পশন হোক ব্লাড গ্লুকোজটা, এই জন্য উদ্দেশ্যে দেওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে যে মেটাকার্ড কনসুগান MR 30-60 হবে, যেটা এটা আমাদেরকে অনেকে বলে যে রাতের বেলা দিতে না, এটা নাকি আপনার রাতের বেলা অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া করে ফেলতে পারে? আপনার এমআর ফর্ম, যেটা এমআর ফর্মের উদ্দেশ্য হচ্ছে যে 80 ফর্ম আর কি, গ্লিকোজাইড 80 ফর্ম কিন্তু আপনার 24 ঘন্টা থাকে না, 12 ঘন্টা থেকে 14 ঘন্টা থাকে, তাহলে রাতটা কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এই জন্য আমরা যেটাতে এমআর ফর্ম দেই গ্লিকোজাইডের, এমআর ফর্ম গুলো কিন্তু মোটামুটি 18-24 ঘন্টা কভার দেয়, কাজ এগুলো কিন্তু বিডি ডোজে দেওয়ার দরকার নাই, আপনি দিলে ওয়ান্স ডেলি ডোজ, সেটা আমরা সকালেই অবশ্যই দেবো, কারণ খাওয়া দাওয়ার টাইম তো সারাদিনই হয়, রাতের বেলা তো আসলে খাওয়া দাওয়া হয় না, এই জন্য ওয়ান্স ডেলি হলে অবশ্যই মর্নিং এ দেবো, রাতের বেলা অ্যাভয়েড করবো। যদি শর্ট অ্যাক্টিং যদি আপনি দেন, যদি শর্ট 80 মিলিগ্রাম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সকালে যদি একটা দেন, রাতে হয়তো 1/4 বা হাফ প্রয়োজন হতে পারে, কারণ ওটা কিন্তু 12-14 ঘন্টা বেশি কাজ করে না। আমার আর একটা কোশ্চেন ছিল যে নতুন একটা নাকি একটা ডিভাইস আসছে যে এটা অনলি স্কিনের উপর লাগানোর পর এটা অটো রেগুলেটরি ইনসুলিন সিক্রেশন করে, নতুন না অনেক পুরাতন আর কি, এটা আমি কিন্তু হ্যাঁ এটা খুব ভালো অবশ্যই।
কিন্তু এগুলো ইনফ্লেক্সিবল ডিভাইস আর কি, কিন্তু এগুলো কিছু প্রবলেমও আছে আপনার, সবাই ইউজ করতে পারবে না, অনেক কস্টলি আছে। তো এটা কি বাংলাদেশে আছে? এটা ওই কিছু কোম্পানিরা ওরা প্রোভাইড করে আর কি, ওরা ওদের কাছে ফোন নাম্বার আছে, ওরা ফোন দিলে ওরা এসে আপনার বডিতে সেট করে দিয়ে যাবে, ওরা চেক করবে, মাঝখানে চেক করবে, মাঝে মাঝে ওই যে নিডিলটা চেঞ্জ করে দিয়ে যাবে, এগুলো ওদের কাজ আর কি। ওরা সার্ভিসটা ফ্রি দিয়ে থাকে ওগুলা মেশিনে, তবে ঢাকার ভেতরে মেবি ওরা হোম সার্ভিস গুলো দিয়ে থাকে, ঢাকার বাইরে ওদের এজেন্ট এখন অত সময় ইয়ে হয়েছে কিনা শিওর না, তবে ঢাকার ভিতরে ওরা যেটা বলতো যে ওরা মাঝে মাঝে আপনার হয়তো উইকলি যে বাসায় চেক করবে, উইকলি আমরা 7 দিন পর পর হয়তো বডি চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, নিয়ে দিলে সেক্ষেত্রে ওরা বাসায় যেগুলো করে দিয়ে আসে। ওটা তো আমরা তো ইনসুলিনটা আমরা সরাসরি গায়ে ওটা নাম্বারটা ইউনিট দেখে দেখে পুশ করি, আর ওটা তো গায়ে লাগানো, ওটা কিভাবে এটা আমাদের সেন্সর থাকে একটা, ওটা আপনার ধরে স্কিনের মধ্যে নিডলটা ঢোকানো থাকে এবং ওখানে সেন্সর থাকে সাবকিউটেনিয়াস, তো সেন্সরে আপনার সবসময় ব্লাড গ্লুকোজটাকে সে রিড করতে পারে, এবং ধরেন আপনি আপনি ওটাকে গ্লুকোজ ক্যালোরি কাউন্ট করে নেয় বা গ্লুকোজ যেটা বলবে কার্বোহাইড্রেট কাউন্ট করতে হয় যে আপনি আজকে কেমন খাবেন, এটা আপনি বেসিস করে ক্যালকুলেট করে নিয়ে আপনি একটা ইনসুলিন ডোজ ওখানে দিয়ে রাখলেন। ধরেন আপনি বেজালটা আপনি যেভাবে যাচ্ছে সেভাবেই গেল 1 ইউনিট পার আওয়ার পাম্পের মতো করে, দেখা গেলো সারাদিনে বেজাল 1 ইউনিট পার আওয়ারে সে কাভারেজ দিচ্ছে। এখন বুলাসের ক্ষেত্রে দেখা গেলো যে আপনি সকালবেলা হয়তো কম খাবেন, তাহলে ওখানে ওটাকে চেঞ্জ করে অন্য দিন হয়তো আপনি 6 করে নিতেন, আজকে আপনি নেবেন না, 15 রাখলেন বা 2 নিলেন বা 4 নিলেন বা বেশি খাবেন, তাহলে আপনি 6 জায়গায় 12 নিলেন, এটা কিন্তু আপনার ওখানে একটা অপশন আছে, আপনার ওই প্যাড আছে টাচ প্যাড এর মতো কিছুটা বাটন আছে, ওখানে আপনি ঘুরে ওটা বেল্টের এখানে বাধা থাকে ওই জিনিসটা মনিটর সহ ওইটা আর কি, পেটের চামড়া আপনার রিসিপ্টরটা দেওয়া থাকে, নিডলটা এবং মনিটরটা থাকে ওখানে, মনিটর আপনি দেখে ওটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর যে কোনো সময় অ্যালার্ম বাজে যদি আপনি রাতেবেলা হাইপোগ্লাইসেমিয়া হবে, কখনো যদি ব্লাড সুগার ইস করে দিতে পারেন যে এর বেশি গেলেও আপনার অ্যালার্ম দেবে, ব্লাড সুগার লেভেল এর কম হলেও সে অ্যালার্ম দেবে, তখন আপনি বুঝলেন যে আপনার ব্লাড সুগার হয়ে গেছে বা অনেক লো হয়ে গেছে, তখন সাথে সাথে আপনি খেয়ে নিলেন এবং ইনসুলিনটা তখন বন্ধ হয়ে যাবে। এটা তাহলে ভালো না যে বাড়াচ্ছি কমাচ্ছি? আমি তো বাড়াবো কমাবো, আমি কিন্তু যখন হাইপোগ্লাইসেমিয়ার দিকে তখন সে অ্যালার্ম দেবে। জি, আর কার কোশ্চেন আছে কি? না হলে আমি কিছু কথা বলবো। আমি আরেকটা কোশ্চেন করে শেষ করে দেব, সেটা হচ্ছে যে আপনি ডায়াবেটিস রোগীর জন্য বলছেন বি গাবারিন এটা অথবা গাবারল, হ্যালো? জি জি, সুন্দর আছে বলেন। জি জি, ওটা ওই ক্ষেত্রে অনেক সময় আমি গাবারল দেওয়ার পর দেখলাম অনেকের যে আপনার না না, গাবারল খাওয়ার পর তার পেন কমে গেছে, সব অন্যান্য সব সমস্যা তার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু ওই সমস্যা দেখা যাচ্ছে যে সে সোলিং অফ দ্য ফেস এন্ড আদার অপশন দেখা যাচ্ছে। হ্যালো? জি জি, সুন্দর আছে। ও অন্য অপশন গুলো দেখা যাচ্ছে, কিন্তু তার পেইন ম্যানেজমেন্ট সব হচ্ছে। এটা গাবাপেন্টিন এর জন্য হচ্ছে কিনা না অন্য কারণে হচ্ছে একটু দেখতে হবে আপনাকে। গাবারল কি? গাবারল গাবাপেন্টিন? আচ্ছা, হ্যালো। সেক্ষেত্রে এটা দিয়ে হচ্ছে না, অন্য কোন অন্য কোন কারণ থাকতে পারে, কোফ্যাক্টর শুধু ড্রাগের কারণে তো নাও হতে পারে, শুধু অ্যান্টিহাইপারটেনসি পাচ্ছে কিনা, অন্য কোন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পাচ্ছে, অন্য কোন কোন ওষুধ পাচ্ছে না, একদম ফিমেল পেশেন্ট অন্য পেইন ম্যানেজমেন্টের জন্য, ডায়াবেটিস পেশেন্ট শুধু এটার জন্য পেইন ম্যানেজমেন্ট ফ্রি গাবারল, এটা পাওয়ার পর 150 খাওয়ার পর পরই
একটা পেন অ্যান্ড আদার সমস্যার সমাধান, কিন্তু তার একটু ভাটাইগো ছিল আর চোখ মুখ সব খুলে ভাটাইগো হয়, এটা খুব কমন আর কি। হ্যাঁ, এই জন্য লুডো দিয়ে শুরু করতে হবে আপনাকে অবশ্যই। হ্যাঁ, চোখ মুখ খুলতে পারে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ফরিদ ভাই মনে হয় এখানে নাই স্যার। স্যার আপনি কিছু কথা বলে আর স্যার পরবর্তীতে আপনার সাথে কিভাবে আমরা যোগাযোগ করতে পারবো সেটাও যদি একটু বলতেন আর কি, এটা বলে শেষ করে দেন স্যার, অনেকক্ষণ তো হলো আজকে। ওকে ওকে স্যার। হ্যাঁ ফরিদ, আসসালাম জি। আমরা শেষের দিকে, আমি ওই কিছু কথা বলে আমরা কোশ্চেন অ্যান্সার শেষ কিছু কথা বলে আমি শেষ করে দিচ্ছি, তুমি ওটা ক্লোজ করে দিও। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি লাইনে আছি, আমি শেষ করে। জি, এখন আমরা তো মোটামুটি অনেকগুলো পয়েন্টে টাচ করে ফেলছি, আর ভিডিওতে সবাই হয়তো দেখেওছেন বাকি পয়েন্টগুলো। তো ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস, তো এখানে কোর যে ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা পেশেন্টকে কিন্তু আলাদা আলাদাভাবে ট্রিট করতে হবে। অ্যাজ এ হোল একটা রুলস অ্যান্ড রেগুলেশন, হার্ড অ্যান্ড সোন কোনো রুলস এখানে নাই। প্রতিটা পেশেন্টকে আমাকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে, পেশেন্টের লাইফস্টাইল দেখতে হবে, তার যে যে নর্মাল যে সে লাইফস্টাইল লিড করে সেই লাইফস্টাইল থেকে আমি যদি আমি একদম টোটালি তাকে ডিটাচ করে ফেলি তাহলে কিন্তু সে ডিপ্রেশনে চলে যাবে। অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টকে ম্যানেজ করতে যে আমি তাকে কখনোই এমন বিপদে ফেলবো না যাতে তার সে নর্মাল লাইফ লিড করতে না পারে। এই জন্য আমরা বলে থাকি যে স্টার্ট লো গো স্লো, যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাই, যে এক বেলাও রুটি খায় না সে কিন্তু দুই বেলা রুটি খেতে পারবে না। আর যে পেশেন্ট দেখা গেলো দিনে হাঁটেই না সেখান থেকে একবারে আধা ঘন্টা হাঁটতে পারবে না, কাজে তাকে শুরু করতে বলতে হবে, আস্তে আস্তে সে বাড়াবে সবকিছু। প্রথমে ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই প্রথমে লাইফস্টাইল, লাইফস্টাইল এবার কোনো বিকল্প নাই। লাইফস্টাইলের মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রেগুলার সে 30 মিনিট হাঁটবে, অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন, তবে পরপর 2 দিন গ্যাপ দেবে না। এবং খাবারের যে নিয়ম কানুনগুলো এটা অত্যন্ত স্ট্রিক্টলি সে মেনটেন করার চেষ্টা করবে আর কি। প্রথম থেকে পারবে না কিন্তু ধীরে ধীরে সে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে এরপরে আসবে কিন্তু ট্রাক। ট্রাকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে HbA1c যদি 8.5 আর মোর চলে যায় ইনিশিয়াল ডায়াগনোসিসে, তাহলে আমরা দুইটা ওএডি দিয়ে শুরু করতে পারি, অর্থাৎ কম্বাইনেশন থেরাপি দিয়ে শুরু করতে পারি। আদারওয়াইজ আমরা 8.5 এর নিচে যদি থাকে HbA1c তাহলে কিন্তু আমরা সিঙ্গেল ওএডি, সেটা মেটফরমিন হতে পারে, অবশ্যই মেটফরমিন ফার্স্ট চয়েস, সেটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি। তাহলে এর পরে যদি আমরা দেখতেছি যে ফলো আপে আমরা 7 দিন পরে ফলো আপ করলাম বা 1 মাস পরে ফলো আপ করলাম, যখন ফলো আপ করবো তখন SMBG করতে হবে পেশেন্ট অনুযায়ী। যে পেশেন্টের খুব মাইল্ড হাইপারগ্লাইসেমিয়া তাকে আমরা 1 মাস পরে ফলো আপ দিতে পারি। যে এরপরে কিন্তু আমরা SMBG অলওয়েজ আমরা ফলো আপগুলো SMBG করে করবো। তাহলে যেটা আমরা বললাম যে সেলফ মনিটরিং ব্লাড গ্রুপ, সেখানে আমরা ওইডির ক্ষেত্রে হয়তো শুধু ফাস্টিং এবং আফটার ব্রেকফাস্ট হলেই হবে। এই ভ্যালুটা নিয়ে যখন সে আসবে তখন আমি ওটা দেখে ভাববো যে তার ওইডিটাকে আমার ডুয়েল থেরাপি দিতে হবে কিনা বা এর সঙ্গে আর কোনো থেরাপি লাগবে কিনা, ওইডি লাগবে কিনা। হ্যাঁ, যদি পেশেন্ট ওবেজ হয় তাহলে আমরা ওয়েট রিডিউসিং যে ওএডি গুলো যেমন SGLT2 ইনহিবিটর ওয়েট রিডিউস করে, যদিও GLP-1 অ্যানালগ ইনজেক্টেবল আমরা অনেক পেশেন্টকে আমি দিয়ে থাকি, ভালো ওয়েট রিডিউস করে, সেক্ষেত্রে আমরা কিন্তু মেটফরমিন পরে এই ড্রাগগুলো দিতে পারি, GLP-1 রিসেপ্টর অ্যানালগ লিরাগ্লুটাইড, তাহলে এটা আমরা দিতে পারি। আর বিক্রোজন যেটা পাওয়া যায়, আর যেটা বললাম যে SGLT2 ইনহিবিটর নিউর ড্রাগ, এটা মেটফরমিনের কম্বিনেশন নিয়ে আসতে খুব ভালো, এগুলো আমরা ওয়েট যাদের বেশি তাদের দিতে পারি সেকেন্ড অপশনে। আর যাদের ক্ষেত্রে ওয়েট কম তাদের ক্ষেত্রে যদি টাকা পয়সার সমস্যা হয় তাহলে সালফেনালিডে বেস্ট অপশন, সেকেন্ড মেটফরমিনের পরে আমরা সালফেনালিডে অ্যাড করব। এরপরে যদি এত কন্ট্রোল না হয় পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার পেশেন্টকে বোঝাইতে হবে যে মা আপনার ওয়েডি দিয়ে হবে না, ধীরে ধীরে আমরা ডোজ বাড়াবো, যদি দুইটা ওয়েডি দিয়ে যদি কন্ট্রোল না হয় 3 নম্বর 3টা ওয়েডি আমরা পেশেন্টকে দেবো না। দুইটা ওয়েডি যদি আমাদের ম্যাক্সিমাম টলারেবল ডোজে যদি কন্ট্রোল না হয় তখন আমাদের ইনসুলিন সুইচ করতে হবে,
সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি যদি আমরা ট্রাই করি, ইনিশিয়ালি একটু বেজাল ইনসুলিনের সঙ্গে আমরা একটা ওয়েডি রাখতে পারি, লং অ্যাক্টিং বেজাল ইনসুলিনের সাথে, অথবা সেন্সিটাইজার রাখতে পারি, অথবা শর্ট অ্যাক্টিং সিটারোগ রাখতে পারি, অথবা একটা বেজাল ইনসুলিনের সাথে দুই বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা এক বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিন আমরা দিয়ে ট্রাই করতে পারি যদি এতে কন্ট্রোল না হয়, অথবা যদি আমি সরাসরি তাকে ওয়েডিতে, যখন ওয়েডি ফেলোর হয়ে গেল তখন আমি কিন্তু প্রিমিক্স ইনসুলিনে চলে যেতে পারি। তাহলে সে একই কথা, ইনসুলিন যখন শুরু করবো তখন আবার লো ডোজে আমাকে দিয়ে শুরু করতে হবে, কখনো আমরা হাই অ্যাপ্রোচে যাবো না, ধীরে ধীরে শুরু করতে হবে, কখনো হাইপোগ্লাইসেমি আমরা চাইবো না, কারণ একটা হাইপোগ্লাইসেমি মানে পেশেন্ট ক্যান বি ডাই, আর যদি নাও মারা যায় তো অনেক কোমরবিডিটি রেখে যায় হাইপোগ্লাইসেমিতে। অবশ্যই পেশেন্টকে যে এডুকেশন দিতে হবে সেখানে অবশ্যই ইনক্লুডেড থাকবে হাইপোগ্লাইসেমির সিমটম এবং ম্যানেজমেন্ট, মাস্ট ইজ মাস্ট। যদি একটা পেশেন্ট হাইপোগ্লাইসেমি মারা যায় তাহলে আপনি একটা ক্রাইম করলেন এবং ইউআর এ ক্রিমিনাল, কাজে কখনো এটা ভুল করা যাবে না, পেশেন্টের হাইপোগ্লাইসেমি ম্যানেজ করার কথা বলতে হবে। এবং যে পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন নেই তাকে বলতে হবে, যে কোনো সময় সে পেশেন্ট হাইপোগ্লাইসেমি হতে পারে, তাকে বলতে হবে আপনি সবসময় ফার্স্ট অ্যাক্টিভ কার্বোহাইড্রেট সাথে রাখবেন। ইভেন আপনার সারোনিক্স যারা আছে তাদেরকেও শেখাই দেবেন, যে ধরনের লক্ষণ দেখা দিলে তারা আপনাকে গ্লুকোজ খাওয়াই দেবে, অথবা আপনি জ্যাম জেলি যা আপনার চকলেট এগুলো আপনাকে খেয়ে ফেলতে হবে, বন্য তো আপনাকে খাওয়াই দেবে, কারণ যত সময় যাবে তত ব্রেন ড্যামেজ হতে থাকবে, তত আপনার কমপ্লিকেশন তৈরি হতে থাকবে। মাস্ট হাইপোগ্লাইসেমিক ম্যানেজমেন্ট পেশেন্টকে শেখাই দেওয়া, তারপরে যদি ধীরে ধীরে আমরা ইনসুলিন ডোজ আমরা ইনিশিয়ালি ইনসুলিন লো ডোজ করবো, ধীরে ধীরে বাড়ায় অ্যাডজাস্ট করে ফেলবো। তো এই মোটামুটি একটা ফর্মুলা, আর এর মধ্যে অনেক কথা আছে যেগুলো আপনারা লেকচারে দেখে থাকবেন। কমপ্লিকেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, অনেক কোমরবিডিটিও আছে কমপ্লিকেশনের পাশাপাশি, সেগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে যেগুলো আসবে ম্যানেজমেন্টের মধ্যে, হয়তো নেক্সট ক্লাসে কিছু কিছু টপিক চলে আসবে। তো মূল কথা যেগুলো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে, মাইক্রো যদি আমরা বলি, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি এগুলো বেশ আর্লি চলে আসছে এবং পেশেন্ট অনেক ভোগায়। তাহলে এগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার ওয়েল কন্ট্রোল ফুড গ্লাইসেমিক কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যদি নিউরোপ্যাথি হয় তাহলে আমরা যে ড্রাগগুলোর কথা বললাম, বিয়ন বিস্তৃতি কম্বিনেশন বা আদার ড্রাগ এগুলো দেবো। যদি পেশেন্টের নেফ্রোপ্যাথি হয় তাহলে আর্লি আমরা এসি ইনহিবিটর বা ইআরবি স্টার্ট করে দেবো। যদি রেটিনোপ্যাথি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অপথ্যালমোলজিস্টের কাছে রেফার করে দেবো এবং তারা দরকার হলে লেজার থেরাপি বা আদার ম্যানেজমেন্ট যে অপশনগুলো আছে সেগুলো করবে। আর যদি সেটা ওয়েল কন্ট্রোল অফ ডায়াবেটিস ম্যানেজমেন্টে কন্ট্রোল হয়ে যায় তাহলে খুবই ভালো। আচ্ছা, এরপর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন যেগুলো সেখানে আসছে এমআই, সেখানে স্ট্রোকগুলো প্রিভেনশন যদি আমি করতে চাই বা তাহলে কিন্তু আমাকে হয়তো যদি 40-65 এর উপরে হয় বা তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাসপিরিন একটা প্রোফাইলেটিক্যালি দিতে পারি। অবশ্যই গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটিস করতে হবে সব ক্ষেত্রে, রেগুলার এক্সারসাইজ, এগুলো কিন্তু আমি জানি যে ব্লাড প্রেশার কমাতে হেল্প করে। SGLT2 ইনহিবিটর একটা এক্সট্রা বেনিফিশিয়াল ইফেক্ট আছে যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার কোমরবিডিটি কমায়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে যাদের ক্ষেত্রে হাইপার টেনশন আছে, ব্লাড প্রেশার একটু কমায়, অথবা এসিডিটি আছে তাদের ক্ষেত্রে এটা একটা বেস্ট অপশন হবে। পাশাপাশি যে আরো কিছু কোমরবিডিটি থাকে ডায়াবেটিক পেশেন্টের, যেমন ডিসলিপিডেমিয়া থাকতে পারে, তাহলে লিপিড কন্ট্রোল করতে হবে। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু শুধু ডায়াবেটিস কন্ট্রোল করলে কখনোই হবে না, ডায়াবেটিস ম্যানেজ করলে কখনোই হবে না, ডায়াবেটিস পেশেন্টের প্রতিটা কমপ্লিকেশন, প্রতিটা কোমরবিডিটি আমাকে ম্যানেজ করতে হবে। আমি কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান আমাকে কিন্তু শুধু ডায়াবেটিস ডক্টর হলে চলবে না, আমাকে কিন্তু অ্যাজ এ হোল সবকিছুই ট্রিট করা শিখতে হবে, সবকিছুই ট্রিট করতে হবে, কারণ একটা বাদে যদি আমি একটা ট্রিট করি তাহলে কিন্তু পেশেন্ট ভালো লাগে না। অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের সবগুলো ইনফরমেশন আমাকে জানতে হবে, সবকিছু হিস্ট্রিতে নিতে হবে, সবকিছু এক্সামিন করে দেখতে হবে, তার কোমরবিডিটি আছে কিনা, কমপ্লিকেশন আছে কিনা, এবং সবকিছুই আমাকে ট্রিট করতে হবে, সবকিছু মাথায় রেখে আমার ট্রিটমেন্ট দিতে হবে, তার হাইপারটেনশনের ম্যানেজমেন্ট আমাকে করতে হবে, এভরিথিং, তাহলে সেগুলো আমাকে ম্যানেজ করতে হবে। এরপরে অবশ্যই ফলো আপ ইম্পর্টেন্ট, ডায়াবেটিস পেশেন্টকে কখনোই ফলো আপ থেকে দূরে রাখা যাবে না, তাকে বোঝাইতে হবে ফলো আপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাহলে এসএমবিজি করে করে সে ফলো আপ করবে এবং সেক্ষেত্রে আমাদের ফিজিশিয়ানরা যেটা আমরা বললাম কখনোই হাড়ির অ্যাপ্রোচে যাওয়া যাবে না, ধীরে ধীরে আমরা তাকে অ্যাডজাস্ট করবো আর কি সবসময় ফলো আপের সময়। তো আর COVID-19 ক্ষেত্রে যে সিচুয়েশন আমরা এখন পাস করতে এসেছি সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টরা আরও বেশি ভালনারেবল, ডায়াবেটিস পেশেন্টদেরকে যদি হোম ম্যানেজমেন্ট করা যায় খুবই ভালো, বাসায় বসে তাকে ট্রিটমেন্ট দেওয়া যায় খুবই ভালো অপশন, যদি তাকে চেম্বারে বা ক্লিনিকে আসতেই হয় তাকে আমরা আলাদাভাবে আইসোলেট করে রেখে তাকে ট্রিট করবো যাতে অন্য COVID-19 পেশেন্টের সংস্পর্শে যারা না আসে, কারণ তারা ভেরি মাচ ভালনারেবল।
এবং তারা যদি এফেক্টেড হয় তাহলে কন্ট্রোল অফ ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে, এবং আর যে যে ফ্যাক্টর আমরা বললাম সেগুলো যেমন নতুন যে কোভিড নাইন্টিন ম্যানেজমেন্ট, এখানে আমরা জানি যে লো ডোজ স্টেরয়েড দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও অবশ্যই ডায়াবেটিসের ড্রাগের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, হয়তো ডোজ বাড়ানো লাগতে পারে যেহেতু এটি একটি ইম্পর্টেন্ট ড্রাগ নতুন আমরা বলতেছি যেটা মর্বিডিটি মর্টালিটিকে কমাচ্ছে ডায়াবেটিস কোভিড নাইন্টিনের ক্ষেত্রে এমপিক্যামেথাসোন লো ডোজ আমরা শুরু করতে পারি। সাথে অ্যান্টিভাইরালের রোল তেমন নাই, অন্য যে ড্রাগগুলো যেগুলো আমরা ইমিউনিটিকে বুস্ট আপ করে সেগুলো আমরা অ্যাপ্লাই দেবো আর কি। আইভারমেকটিন দিতে পারি, এগুলো আমরা ডায়াবেটিক পেশেন্টরও যদি কোভিড নাইন্টিন হয় মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা এগুলো অবশ্যই অ্যাডভাইস করবো। আর বড় একটু সিভিয়ার কেসে আমরা বলবো যে আপনি যে কোনো সময় পেশেন্টকে হসপিটালাইজ করার জন্য সবসময় রেডি থাকতে হবে, অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন যদি ফল করে তাহলে অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে সেক্ষেত্রে। আর পেশেন্টের জন্য যেটা অবশ্যই আমি মনে করি যে পেশেন্টকে অবশ্যই অবশ্যই ভয় দেখাবে না, আশ্বস্ত করতে হবে সবসময়। ডায়াবেটিক পেশেন্ট যখনই শুনে যেতে ডায়াবেটিস হয়েছে তা কিন্তু অনেক ডিপ্রেশনে চলে যায়, কাজে পেশেন্টকে কখনোই বলবেন না যে আপনার ডায়াবেটিস হয়েছে এটা অনেক বড় রোগ, এত কিছু হবে আপনার ভয় দেখাবে না। ডায়াবেটিস কোনো কিছুই না, ডায়াবেটিস তেমন কোনো একটা বড় রোগ না, এটা কোনো ক্যান্সার না, এটা মানুষ মরে না। তবে হ্যাঁ, এটাকে যদি আপনি খুব ভালো মতো যদি কন্ট্রোল করা শেখেন তাহলে আপনি অনেক মানে অ্যাজ ইউজুয়াল মানুষ যা বাঁচে তার চেয়ে বরং বেশি দিন বাঁচবেন, কারণ তারা তো হয়তোবা জানি না তার কি রোগ তৈরি হচ্ছে, আর আপনি যেহেতু সচেতন মানুষ সচেতন ভাবে চলবেন আপনি কিন্তু আরো বেশি দিন বাঁচবেন। আর যদি আনকন্ট্রোল করেন বা দেখা গেলো সচেতন না হন তাহলে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, আমি চাইবো না সেগুলো আপনার হোক, কাজে আপনাকে সচেতন হতে হবে, বুঝাইতে হবে, কখনো ভয় দেখানো যাবে না, কারণ অনেক ডিপ্রেশন তৈরি করে এমনিতে, আপনি ভয় না দেখানো ডিপ্রেশন তৈরি করে, কখনো পেশেন্টকে ডিপ্রেস করা যাবে না। তো হোপ ফর দ্য বেস্ট ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড আপনাদের জন্য অনেক শুভকামনা। আগামী ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো, বাকি ডায়াবেটিসের টপিক যদি থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন, সাথে এন্ডোক্রাইনোলজির যে আদার্স টপিকগুলো মেন যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো আমরা টাচ করবো ইনশাল্লাহ। এটা লেকচার হয়তো বা আছে ভিডিও লেকচার সেটা শেয়ার করবে, করার পরে কোশ্চেনগুলো করতে পারেন। মেবি 15 তারিখে শিডিউল ক্লাস আছে আমার জানা মতে, 18 তারিখে 15 কি 18 পরীক্ষা লাইনে আসো 15 তারিখে আমি, তাহলে 15 তারিখে আমরা 15 তারিখে না জি স্যার 15 তারিখে হ্যাঁ 15 তারিখে আমরা ঠিক 7:30 সেম টাইমে আমরা আবার দেখা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়েলকাম স্যার, সালাম আলাইকুম স্যার।